হ্যালো, সাউন্ড কিসের প্রবলেম? যারা যারা ক্লাসে জয়েন করছো ভাই, একটু কমেন্ট করে জানাও তো সাউন্ড ক্লিয়ার কিনা। যারা যারা ক্লাসে জয়েন করছো একটু কমেন্ট করে জানাও সাউন্ড ক্লিয়ার কিনা। ওয়ালাইকুম আসসালাম। এ ভাই সাউন্ড এমনি করতেছি কেন? সারে গামা পা ধা নি সা, এই তো হ্যালো। এ পিয়াস ভাই, ঠিক আছে? আচ্ছা, এখন সাউন্ড ক্লিয়ার কিনা বলো। সাউন্ড ঘের ঘের করতেছিল হচ্ছে আমার মাইক্রোফোনের কাছে, মোবাইল নিয়ে রাখছিলাম দেখে। আচ্ছা বাকি বলা বাইন কই। আজকে হচ্ছে অধ্যায় 3 পড়াবো, বুঝছো? প্রথম অধ্যায়ের পরে দ্বিতীয় অধ্যায় শুরু করার কথা ছিল, কিন্তু ম্যাক্সিমামই হচ্ছে সাবির ভাই হোসেন বলছে পাভেল ভাবিকে দেখতে চাই। ভাই আমার হচ্ছে ছোট মানুষ, আপনার থেকে অনেক জুনিয়র মানুষ আপনার ভাষ্যমতে। তো আগে যদি বড়রা শুভ কাজ না করে, ছোটরা শুভ কাজ করতে পারে না, তো আপনার শুভ কাজই এখনো হয় নাই, আমি তো আরো বহুত দূরে। তো এই জন্য ভাবিকে দেখার স্বপ্ন আগে আপনি করেন, তারপরে আমরা করব। সবাই বলেন ঠিক কিনা? আচ্ছা, তো অনেকেরই হচ্ছে কলেজে টেস্ট পরীক্ষা চলতেছে, তো টেস্ট পরীক্ষা থেকে ভাই অধ্যায় 2 থেকে অধ্যায় 3 বেশি ইম্পর্টেন্ট। তো তোমাদের টেস্ট পরীক্ষা অনেকেরই হচ্ছে শুরু হওয়ার আগে আগে আমি চেষ্টা করব অধ্যায় 3টা মোটামুটি তোমাদের একটু ধরাই দেওয়ার জন্য, যাতে টেস্ট পরীক্ষা একটু অন্তত অধ্যায় 3 থেকে আনসার করতে পারো। আর অধ্যায় 2 হচ্ছে তোমরা নিজেরা নিজের একটু ধরো রিডিং পড়লেও একটু বুঝতে পারবা, কিন্তু অধ্যায় 3 নিজেরা যত রিডিং পড়েন বুঝতে পারতেন না। তো এই জন্য অধ্যায় 2 থেকে অধ্যায় 3টাকে আমি বেশি গুরুত্ব দিয়েছি। অধ্যায় 3 শেষ করার পর অধ্যায় 2 এ যাবো, তো 1 2 3 শেষ হয়ে যাবে, তাই কোনো টেনশন নাই, পোলা বাইন আসুক। ভাইয়া A to Z বুঝাবেন? ইয়েস, ICT A to Z বুঝাবো ইনশাল্লাহ। সবাই তোমাদের সব পোলা বাইন আসুক। তো বলো আমার ডিসিশনটা কি ভুল না ঠিক? অধ্যায় 3 শুরু করবো নাকি অধ্যায় 2 শুরু করবো বলো? তোমরা যেটা বলবা সেটাই। আমাকে অনেকে বলছো অধ্যায় 3 শুরু করতে, এই জন্য আমি অধ্যায় 3 শুরু করতেছি। তোমরা যদি বলো যে ভাইয়া না অধ্যায় 2 পড়ান, অধ্যায় 2 পড়াবো, কোনো সমস্যা নাই, আমার কাছে অধ্যায় 2 স্লাইডও আছে। মিম বলছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। স্যার গো ICT নিয়ে টেনশন আছি, মোহাম্মদ আবিদ রহমান বলছে। হ্যাঁ, তার মানে সবাই 3rd চ্যাপ্টার যাইতেছে। আসেন সাবির ভাই, ভাবিকে দেখাই দিই। আচ্ছা আজকে হচ্ছে আমি তোমাদের পাশ শুরুর আগেই আমাদের চলো শিখির সব টিচারদের গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ডের নাম বলে দিই। সবাই খালি আমারে পচায়, ওইদিন মনি ভাই পচাইছে, আমি সবাইকে আজকে বসাবো। যেমন মনি ভাই গার্লফ্রেন্ডের নাম হচ্ছে সাদিয়া, ওনার নাম সম্ভবত সাদিয়া হোসেন মনে হয়, সম্ভবত আমি যতটুকু জানি আইডিতে আছে সাদিয়া হোসেন। তারপরে সানোয়ার ভাইয়ের ইয়ার নাম হচ্ছে মাইশা জামান, মাইশা জামান আছে, ফাইমা আক্তার, এটা তো জানি না, এটা মনে হয় আপনাদের, জানি না। আচ্ছা তারপরে সাব্বির ভাইয়ের,
আনিকা এ বুঝছেন কেন ভাই আমার কোনো গার্লফ্রেন্ড আচ্ছা চলচ্চিত্রে যদি একটা মাত্র সিঙ্গেল পলো সাব্বির ভাই এসে আনিকা জানি ঠিক আছে সাব্বির ভাইও কিন্তু গার্লফ্রেন্ড আচ্ছা তো সানোয়ার ভাই সাব্বির ভাই এসে সাব্বির ভাই গেলে বলতেছি তারপর আর কে আছে জাহিদ ভাই জাহিদ ভাইটার নাম হচ্ছে গা জানেন না নুসরাত ও আচ্ছা এই ব্যাপার তারপর হচ্ছে গা তৌফিক ভাই তৌফিক ভাই তৌফিক ভাইয়ের নাম জানি কি দারুণ ভুলে গেছি গা আচ্ছা তৌফিক ভাইয়ের নাম জানি কি ভুলে গেছি গা তো না সাদিয়া তো বলি ভাইয়ের নামে না নাফিসা আন্দু নাফিসা 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 হ্যাঁ নাফিসা এরপর হচ্ছে গা সাব্বির তৌফিক ভাইকে স্যার কে কে আছে আর কোন শিক্ষক আছে আমাদের এখানে শিক্ষক বেড়া মানুষ না বেড়া মানুষ নাই জুবায়ের জুবায়ের ও আচ্ছা জুবায়ের ভাই জুবায়ের আছে জুবায়ের ভাই তো আপনি ভালো জানবেন চৈতি চৈতি আচ্ছা আর পাবে ভাই এই যে এই যে এই পুরুষটা এই পুরুষটা হচ্ছে পিওর সিঙ্গেল না এটা এটা পাবারে না সত্যি কথা বলতে এখানে যত টিচার আছে সবার থেকে জুনিয়র আমি বুঝছো তো আমি এখন আগে বয়স মানে বয়সের দিক থেকে সবচেয়ে জুনিয়র আমি তো আগে সবাই করে নিক সিনিয়র বড় ভাইরা যারা আছে তারা করুক তারপর হচ্ছে আমি করবো আর কি মানে আমি এখনো হচ্ছে মোবাইলে সিম ঢুকাই নেই ওনারা অলরেডি সিম ঢুকাই ফেলছে আজকে আমি সবার কথা ফাঁস করার কারণ তৌফিক ভাই চলে আসছে হ্যাঁ ঠিক আছে সাব্বির ভাই আপনি যান সুন্দর মতন হচ্ছে আমরা মেরে দিব কাশিতে কারো যদি কোনো সমস্যা হয় আগেই মাফ করে দিও ভাইরে আচ্ছা তো ভাইয়া অধ্যায় তিন শুরুর ক্ষেত্রে আমি যদি প্রথমেই তোমাদেরকে অধ্যায় তিনের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কোন টপিকগুলো আছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কোন টপিকগুলো আছে ঠিক আছে আচ্ছা জনাব রিফি বলছে ভাই একটু কথা কম বলে পড়ান বেশি এত বকবক শুনতে ভালো লাগে না তুমি ভালো না লাগলে চলে যাবে তোমার থাকতে হয়েছে কে যখন ক্লাস শুরু করবো তখন এসে দেখে যাবা শুধুমাত্র একজন ব্যক্তির জন্য কি বকবক করব না বকবক করাই অভ্যাসে ভাই আচ্ছা চলো ভাইয়া অধ্যায় তিনের ক্ষেত্রে যদি আমি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ টপিকগুলো খেলি মানে গুরুত্বপূর্ণ টপিক কোনগুলো আছে সেগুলো যদি তাকাই একটু খেয়াল করো ভাইয়া প্রথমেই এগুলো হচ্ছে তোমাদের বইয়ে যে যে টপিকগুলো আছে সবগুলা কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ভাইয়া দেখো সংখ্যা পদ্ধতি রূপান্তর ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমরা সবাই এগুলো নোট করবা নোট করে আমাদের গ্রুপে স্বপ্নপূরণ প্রিমিয়াম ব্যাচ চলশিখি গ্রুপগুলাই ছাড়তে পারবা সংখ্যা পদ্ধতি রূপান্তর ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা থেকে এমসিকিউ সিকিউ সব আসে সব পিয়াস ভাই ভোতা কলমটা নাই ঠিক আছে কি বললাম ভাইয়া সংখ্যা পদ্ধতির রূপান্তর যদি বলি তারপরে ভাইয়া আরেকটা আছে দুই এর পরিপূরক দুইয়ের পরিপূরক দুইয়ের পরিপূরক ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট মানে এগুলো থেকে প্রশ্ন আসার সম্ভাবনা 99% আর 1% যদি যেটা আছে সেটা হচ্ছে ধরো স্যারের মন চায় নাই আর কি দেওয়ার জন্য তারপরে যদি বলি ভাইয়া প্রমাণ করো বা সরল করো বুলিয়ান অ্যালজেব্রার সাহায্যে প্রমাণ করো বা সরল করো বুলিয়ান অ্যালজেব্রার সাহায্যে অ্যালজেব্রার সাহায্যে প্রমাণ করো বা সরল করো বা সরল করো তারপরে যদি বলি সমীকরণ থেকে লজিক গেট বের করা সমীকরণ থেকে লজিক গেট অঙ্কন সমীকরণ থেকে লজিক গেট অঙ্কন ঠিক আছে খেয়াল করো প্রথমে বললাম সংখ্যা পদ্ধতি রূপান্তর দুই এর পরিপূরক বুলিয়ান অ্যালজেব্রার সাহায্যে প্রমাণ করো সরল করো তারপর কি বললাম সমীকরণ থেকে লজিক গেট অঙ্কন মানে তোমাকে একটা সমীকরণ দিয়ে দিবে এটা থেকে লজিক গেট আঁকবা তারপর যদি বলি ভাইয়া
লাস্টের দিকে অ্যাডার, হাফ অ্যাডার, ফুল অ্যাডার, তারপর এনকোডার, ডিকোডার আছে, এটাও আসতে পারে। ঠিক আছে, হাফ অ্যাডার, হাফ অ্যাডার, ফুল অ্যাডার, এনকোডার, ডিকোডার, হাফ অ্যাডার, হাফ অ্যাডার, হাফ অ্যাডার, ফুল অ্যাডার, এনকোডার, ডিকোডার, এনকোডার, ডিকোডার। ঠিক আছে, এগুলো হচ্ছে ভাইয়া অধ্যায় তিনের ক্ষেত্রে যেগুলো থেকে পরীক্ষা যদি আসে মাস্ট এগুলো থেকে আসবে। তোমরা যদি তোমাদের টেস্ট পেপারটা খুলো দেখবা আমি যে যে টপিকসগুলোর নাম বলছি এগুলো থেকে সৃজনশীল আসে। আর আমি তোমাদেরকে কথা দিলাম ভাইয়া আমার ক্লাস করার পর অধ্যায় তিন আর কোনো সমস্যা থাকবে না, এটা আমার পক্ষ থেকে তোমাদের জন্য গ্যারান্টি। যদি বলি মানে একটা সাদা কাগজ দিবা, আমি সাইন দিয়ে দিব, তো উপরে তোমরা লিখে নিবা যে তোমাদের ইচ্ছা মতন, যে পাভেল ভাই বলছিল যে অধ্যায় তিন পাভেল ভাই পড়ানোর পর আর কোনো সমস্যা থাকবে না, যদি থাকে বাকিটা তোমার উপর রেগুলার প্র্যাকটিস না করলে। তো ভাইয়া প্রথমে আসে সংখ্যা আবিষ্কারের ইতিহাস, ইম্পর্টেন্ট না, জাস্ট জেনারা মানে তোমাদের বইটা তখন খুলবা অধ্যায় তিন তখন প্রথমেই আছে সংখ্যা আবিষ্কারের ইতিহাস। ভাই ইতিহাস অনেক কিছু আছে, অনেক লম্বা কাহিনী, ইতিহাস অনেক দীর্ঘ, মানে যদি এখন শুরু করি থামবে না। তোমরা শুধুমাত্র ভাইয়া তোমাদের বইয়ের মধ্যে কয়েকটা সাল দেখে নিবা, কোন কোন সংখ্যা পদ্ধতির সাল দেখবা, রোমান সংখ্যা পদ্ধতির আবিষ্কার, রোমান সংখ্যা পদ্ধতি এটার সালটা একটু দেখবা, রোমান সংখ্যা পদ্ধতির সাল, ট্যালি চিহ্ন এটার সাল, ট্যালি চিহ্ন এটার সালটা দেখবা, দেন দশমিক সংখ্যা এটার সালটা দেখবে, এই তিনটা সাল দেখবা যদি দেওয়া থাকে বা অনলাইন থেকে দেখে নিবা। দশমিক সংখ্যা পদ্ধতি আবিষ্কারের সাল, ঠিক আছে, দশমিক সংখ্যা পদ্ধতি আবিষ্কারের সাল, আসে না, আসার সম্ভাবনা 0.09%, আসার সম্ভাবনা 0.09%, কারণ এত কঠিন কঠিন এমসিকিউ রেখে এখান থেকে কেউ দেয় না। আচ্ছা তো ভাইয়া এই আবিষ্কারের ইতিহাসের ক্ষেত্রে দেখা যায় ধরো মানে আমি যদি এটা সহজ সংক্ষেপে বলি আর কি, ধরো প্রাচীনকালে তো মানুষজন কার কয়টা গার্লফ্রেন্ড ছিল, কার কয়টা বউ ছিল, এগুলোর জন্য সংখ্যা আবিষ্কার করে নাই। তখনকার মানুষজন ছিল জমিদার মানুষ, তারা কি করতো, তারা তারা মানে তাদের যে গরু, তারপরে ধরো বিভিন্ন প্রাণী, এরকম এগুলো হিসাব রাখার জন্য তারা আস্তে আস্তে সংখ্যাটা বাড়াইছে। যেমন ধরো প্রথম যদি আমি সংখ্যা আবিষ্কারের কথা বলি, ধরে সেরেই তো মানে একবারে শুরু করেই তো আর ধরো দশমিক সংখ্যা আসে নাই, নিশ্চয়ই কি তার আগে একটা সংখ্যা ছিল। সর্বপ্রথম ভাইয়া আমি যদি বলি পাথরের গায়ে, পাথরের গায়ে আঁকা, ঠিক আছে, ধরো পাথরের গায়ে তার আঁকতো, ধরো সাপোজ এটা একটা পাথর, কারো হচ্ছে ধরো দশটা ইয়ে ছিল, হাতি ছিল বা দশটা তোমার কি বলবো কোনো একটা প্রাণী ছিল, তারা কি করতো পাথরের গায়ে এঁকে রাখতো, এভাবে পাথরের গায়ে আঁকতো, অথবা কি করতো কোনো একটা জায়গায় তোমার দশটা ভাবে পাথর ফালায় রাখতো। তো এগুলোর ক্ষেত্রে দেখা যায় যে অনেক সমস্যা, এগুলোর ক্ষেত্রে দেখা যায় যে অনেক সমস্যায় তাদের পড়তে হয়েছে। পরবর্তীতে ভাই আমি যদি বলি আপডেট হয়েছে কোনটার মাধ্যমে, ট্যালি চিহ্নের মাধ্যমে আপডেট হয়েছে, ট্যালি চিহ্ন, ঠিক আছে, ট্যালি চিহ্ন, এগুলো জানতে হবে না, জাস্ট তোমাদের অনেকের উৎসুক জন থাকে জানানোর জন্য। ট্যালি চিহ্ন, ট্যালি চিহ্ন 9-10 পড়ছো ট্যালির ম্যাথ কি ছিল ভাইয়া, এই যে এরকম দেন এভাবে হওয়ার পর এভাবে একটা দাগ, এটা দ্বারা বুঝায় পাস, তারপরে এই যে এরকম এটা দ্বারা বুঝায় পাস, এখানে টোটাল 10, ঠিক আছে, এটা হচ্ছে ট্যালি চিহ্ন। ট্যালি চিহ্নর আপডেট ভার্সন কোনটা, মানে ট্যালি চিহ্ন, ট্যালি চিহ্নকে আপডেট করতে পারে কোনটা, রোমান, রোমান সংখ্যা পদ্ধতি, রোমান সংখ্যা পদ্ধতি, ঠিক আছে, এগুলো জাস্ট ভাইয়া এমনি হুদাই, এগুলো হচ্ছে হুদাই, হুদাই পড়ালেখা, যদি বলি হুদাই পড়ালেখা। রোমান সংখ্যা পদ্ধতি, রোমান সংখ্যা পদ্ধতিতে কি হয় ভাইয়া খেয়াল করো, এই যে এক আই এটাকে রোমান সংখ্যা পদ্ধতি ধরা হয় এক, ভি এটাকে ধরা হয় 5, আর এক্স এটাকে ধরা হয় ভাইয়া 10, এটা হচ্ছে রোমান সংখ্যা পদ্ধতিতে ধরা হয়। তো রোমান সংখ্যা পদ্ধতি ভাই কাজ করে কিভাবে, কিভাবে কাজ করে একটু খেয়াল করো, এটা কাজ করে মানে জানার জন্য বলি, খেয়াল করো, সাপোজ কোনো একটা বড় সংখ্যা পরে যদি একটা ছোট সংখ্যা থাকে, বাংলা কথাটা খেয়াল করো, বড় সংখ্যা, বড় সংখ্যার পরে যদি ছোট সংখ্যা থাকে তাহলে এই দুইটা যোগ হয়, এই দুইটা যোগ হয়। যেমন খেয়াল করো বড় সংখ্যার পরে ছোট সংখ্যা বলার কারণ কি, এই যে এক্স এটা দ্বারা রোমান সংখ্যা পদ্ধতিতে বোঝায় কত 10, এই যে এক এটা দ্বারা বোঝায় কত আই, এটা দ্বারা বোঝায় এক, এক, তার মানে খেয়াল করো দশের পরে এক, অর্থাৎ বড় সংখ্যার পরে ছোট সংখ্যা, তখন এটা যোগ হয়ে হওয়া বোঝায় 11, মানে আমরা যে এক্স আই লিখি এটা দ্বারা কি বুঝি 11 বুঝি না। আচ্ছা এখন বড় সংখ্যার আগে যদি ছোট সংখ্যা হয় তাহলে কি হবে, বড় সংখ্যার আগে ছোট সংখ্যা, এই যে বড় সংখ্যা এটার আগে একটা ছোট সংখ্যা, তাহলে কি হয়, তাহলে বিয়োগ হয়, 10-1, মানে আমরা এটা দ্বারা 9 বুঝি, আই এক্স দ্বারা 9 বুঝি, ঠিক আছে, এভাবে হচ্ছে জিনিসটা কাজ করে। আমরা তো জাস্ট লিখে ফেলি যে এক্স আই
মানে আমরা জাস্ট এভাবে লিখি যে এটা দ্বারা দশ, এটা দ্বারা এগারো, এটা দ্বারা বারো, কিন্তু কিভাবে লেখা হয় এটা এখন দেখাই দিলাম। শেষ, এই দুটোকে পর্যন্ত আজারা এলাভ বাদ। এখন চলেন আসল পড়ায় যাই, সংখ্যা পদ্ধতির প্রকার ভেদ। সংখ্যা পদ্ধতির প্রকার ভেদ অর্থাৎ সংখ্যা পদ্ধতি কয় ধরনের আছে, ঠিক আছে? তোমাদের কমেন্ট তো পোলা পাইন রে, পোলা পাইন। আচ্ছা বাচ্চারা খেয়াল করো, কি বলছি? সংখ্যা পদ্ধতির প্রকারভেদ। প্রকারভেদ ভাই বলতে কি বুঝাইছি? মানে সংখ্যা পদ্ধতি কয় ধরনের আছে যদি বলি। খেয়াল করো, আছে দুই ধরনের, একটা হচ্ছে পজিশনাল, একটা হচ্ছে নন পজিশনাল। কি বলছি? পজিশনাল, নন পজিশনাল, এই জিনিসগুলা কি ভাইয়া? খেয়াল করো, বানানটা খেয়াল করো। পজিশনাল, পজিশন শব্দ বলতে আমরা কি বুঝাই? পজিশন, আমরা যে বলি সে কোন পজিশনে আছে, সে কোন পজিশনে আছে, পজিশন। আরে দেখ, পজিশন ভাইয়া, পজিশন বলতে আমরা কি বুঝি? স্থান বুঝি, তাই না? স্থান, পজিশন বলতে আমরা স্থান বুঝি। তাহলে ভাইয়া পজিশনাল যেটা, সেটার ক্ষেত্রে এটার একটা স্থানীয় মান আছে, একটা স্থানীয় মান আছে। পজিশনাল সংখ্যা পদ্ধতি যেটা, সেটার ক্ষেত্রে একটা স্থানীয় মান আছে। বুঝা গেছে কিনা বলো? দেখো নামের মধ্যে পজিশন, পজিশন, পজিশন অর্থ ভাইয়া আমরা কি জানি? পজিশন অর্থ জানি স্থান বুঝায়। তো ভাইয়া খেয়াল করো, পজিশনাল অর্থাৎ যেটার একটা স্থানীয় মান আছে। স্থানীয় মান বলতে কি? ধরো প্রত্যেকটা পৃথিবীতে প্রত্যেকের একটা আলাদা আলাদা মূল্য আছে। যেমন ধরো আমি যে জায়গায় আছি আমার একটা স্থানের মূল্য আছে, তুমি যে জায়গায় আসো তোমারও একটা স্থানের মূল্য আছে। মানে প্রত্যেকের একটা আলাদা আলাদা পাওয়ার আছে, এই পাওয়ারটাকে বুঝাইছে। এখন বইয়ের ভাষায় এই পাওয়ারটাকে কেমনে বুঝায়? ধরো আমরা যে একটা সংখ্যা লিখি 123, ঠিক আছে? তো ধরো এইটার এই একটা জায়গা, এটার এটা একটা জায়গা, এটার এটা একটা জায়গা। দেখো এই যে এক, এক যে স্থানটায় আছে, দুই, দুই যে স্থানটায় আছে, তিন, তিন যে স্থানটা আছে, এই প্রত্যেকটারই এক একটা স্থানীয় মান আছে। যেমন এই তিন, এই তিনের ক্ষেত্রে বা স্থানীয় মানটাকে আমরা বলি একক স্থানীয় মান, একক স্থানীয় মান, অর্থাৎ এটার পাওয়ার হচ্ছে এক। তারপর দুই যে পাওয়ারটা আছে, একের পরে যে পাওয়ারটা, সেটাকে বলবো দশক, দশক, তখন এটার পাওয়ার হচ্ছে দশ। তারপরে এটার পাওয়ার হচ্ছে শতক, এটার পাওয়ার হচ্ছে শতক। অর্থাৎ ভাই খেয়াল করো, পজিশনাল মানে কি? পজিশনাল অর্থাৎ এটার একটা স্থানীয় মান থাকবে। স্থানীয় মান বলতে কি বুঝাইছি? অর্থাৎ প্রত্যেকটা স্থানের একটা ভ্যালু আছে। দশম সংখ্যাটা যে বসছে, সংখ্যাটা যেই যেই জায়গায় বসছে, ওই জায়গাটার একটা ভ্যালু আছে, ঠিক আছে? সব তোমার মতন না, যে তুমি পৃথিবীতে আসো মানে যে আকাইমার ডেকি এমন না, ঠিক আছে? আচ্ছা তারপরে ভাই নন পজিশনাল, নন পজিশনাল তার মানে কি ভাইয়া? পজিশনাল যদি স্থানীয় মান থাকে, নন পজিশনালে কি হবে? স্থানীয় মান নাই, নন পজিশনাল স্থানীয় মান নাই। কথায় ক্লিয়ার নাকি ভেজাল আছে বলেন? অর্থাৎ নন পজিশনালে কোনো স্থানীয় মান নাই। পজিশনাল নামের মধ্যে আছে পজিশন, মনে রাখার টেকনিক, পজিশন মানে স্থান, অর্থাৎ পজিশনালে স্থানীয় মান আছে। নন পজিশনাল মানে কোনো স্থানীয় মান নাই। একটা নন পজিশনাল সংখ্যা পদ্ধতির উদাহরণ দাও তো, একটা নন পজিশনাল সংখ্যা পদ্ধতির উদাহরণ দাও। জুহির বলছে ভেজাল আছে, এই সহজ জিনিসটা, এই সহজ জিনিস সাথে যদি ভেজাল থাকে জুহি, শোনো পজিশনাল খেয়াল করো, পজিশনাল শব্দটার মধ্যে কি আছে? পজিশন ওয়ার্ডটা আছে না? তো পজিশন মনে করবা স্থান, তো পজিশনাল যেটা এটা একটা স্থানীয় মান আছে, আর নন পজিশনাল কোনো স্থানীয় মান নাই। নন পজিশনাল একটা নাম বলো, নন পজিশনাল একটা নাম বলো। রোমান সংখ্যা, গুড, কি হয়েছে? আচ্ছা রোমান সংখ্যা, দেখো একজন বলছে নন পজিশনালের নাম হচ্ছে রোমান সংখ্যা, রোমান সংখ্যা, রোমান সংখ্যা। আচ্ছা রোমান সংখ্যা নন পজিশনাল কেন ভাই? আমি যদি এখন বলি ব্যাখ্যা করো, ব্যাখ্যা করতে পারবা কেন রোমান সংখ্যা নন পজিশনাল? একজন বলছে রোমান সংখ্যা হচ্ছে নন পজিশনাল। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না রোমান সংখ্যা যে নন পজিশনাল। আমি বলবো তুমি এটাকে প্রমাণ করো যে রোমান সংখ্যা একটা নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। প্রমাণ করতে কি পারবা? চলো ভাইয়া প্রমাণ করি। ধরো নন পজি, একটু আগে রোমান সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে কি বলছিলাম? এক্স আই, ঠিক আছে, এক্স আই, এটা কি বলছিলাম ভাইয়া? বলছিলাম এটার ভ্যালু বোঝায় এগারো।
এখন তুমি যে বলছো এটা নন পজিশনাল আমি বিশ্বাস করি নাই, আমি ধরে নিলাম এটা পজিশনাল, আমি ধরে নিলাম এটা পজিশনাল। যদি এটা পজিশনাল হয় ভাইয়া খেয়াল করো তো কি বলছি, পজিশনালের ক্ষেত্রে প্রত্যেকটা স্থানের একটা ভ্যালু আছে, অর্থাৎ এক্স যে জায়গায় বসছে এটার একটা ভ্যালু আছে, এক্স যে জায়গায় বসছে এটারও একটা ভ্যালু আছে। ধরলাম ভাইয়া এই ভ্যালুটার মান তো জানো এক, এই যে স্থানটার এটার স্থানটার মান এক, আর আই এটা দ্বারা বোঝায় এক। আচ্ছা ভাইয়া কোনো ভেজাল নাই, এক্স এক্স ভাইয়া যে স্থানটায় বসছে স্থানটার মান কত ভাইয়া দশ, আর এক্স দ্বারা বোঝায় দশ। তাহলে ভাইয়া আমি যদি খেয়াল করো তো এক আর দশ দশ একশো, তার মানে ভাইয়া যদি এক্স আই মানে রোমান সংখ্যা যদি একটা পজিশনাল সংখ্যা পদ্ধতি হইতো সেটা একশো এক বুঝাইতো, সেটা একশো এক বুঝাইতো। কিন্তু বুঝায় কি একশো এক নাকি এগারো, একশো এক বুঝায় নাকি এগারো বুঝায়? তো ভাইয়া যেহেতু এগারো বুঝায় তার মানে রোমান সংখ্যা পদ্ধতি একটা নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। আচ্ছা একজন বলছে হায়ারোগ্লিফিক্স, এই জিনিসটা নিয়ে ভাইয়া আমি নিজেও ইন্টারে অনেক সন্দেহ ছিলাম যে হায়ারোগ্লিফিক সংখ্যা পদ্ধতি আসলে কি। এখনকার যুগে যেমন তোমাদের হাতে মোবাইল ছিল ভাই, তখনকার যুগে হাতে আমাদের মোবাইল ছিল না। যেমন আমি হচ্ছে এইচএসসি বিশ বেচের, আমি ভার্সিটিতে ভর্তি হওয়ার পর অ্যান্ড্রয়েড ফোন নিছি, ভার্সিটিতে ভর্তি হওয়ার আগে আমার হাতে অ্যান্ড্রয়েড ফোন ছিল না। তো এখন যেমন তোমরা সার্চ দিলেই হায়ারোগ্লিফিক সংখ্যা পদ্ধতি পাইয়া যাবা যে এই জিনিসটা কি, কিন্তু তখন আমি এই জিনিসটা পাই নাই, পরবর্তীতে জানতে পারছি। হায়ারোগ্লিফিক সংখ্যা পদ্ধতি হচ্ছে ভাইয়া ওইখানে এক একটা চিহ্ন মানে ধরো একটা মানুষ, একটা মানুষ এই মানুষটার একটা ভ্যালু দিবে দশ, তারপর ধরো একটা পাখি, একটা পাখি ঠিক আছে, একটা পাখি এই পাখিটার ভ্যালু দিবে এগারো। অর্থাৎ ভাইয়া এরকম একে একে অর্থাৎ এরকম সিম্বল দ্বারা একে একে একটা সংখ্যা পদ্ধতি বোঝানো হইতো, এটাকে বলা হয় ভাইয়া হায়ারোগ্লিফিক্স ঠিক আছে। অর্থাৎ এরকম চিত্র চিত্র আঁকতো, চিত্র একে একে হচ্ছে সংখ্যাগুলো বুঝাইতো আর কি। এগুলা নিয়ে ভাই জানতে হবে না। এখন বলো সংখ্যা পদ্ধতির প্রকারভেদের মধ্যে কারো কোনো ভেজাল আছে? আচ্ছা আর নাই আশা করা যায়। আচ্ছা তারপরে ভাইয়া এই যে পজিশনাল সংখ্যা পদ্ধতি আমি বলে দিছি, কিন্তু পজিশনাল সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে আমি কিন্তু বলে দিছি যে এটার ক্ষেত্রে কি দরকার। প্রথমে যদি বলি একটা স্থানীয় মান আছে, এই যে অর্থাৎ একটা স্থানীয় মান আছে, খেয়াল করো এমসিকিউ তে খুবই ইম্পর্টেন্ট, পজিশনাল সংখ্যা পদ্ধতির জন্য কয়টা ডেটা দরকার এমসিকিউ তে আসে, পজিশনাল সংখ্যা পদ্ধতি প্রকাশ করার জন্য কয়টা ডেটা দরকার বা কতটি ডেটা দরকার হয়। এক দুই তিন চার, এক দুই তিন চার, সুন্দর মতন দেখাই দিবা। পজিশনাল ক্ষেত্রে ভাইয়া তিনটা ডেটা দরকার হয়, কয়টা দরকার? তিনটা দরকার। কি কি ভাইয়া? প্রথমে খেয়াল করো প্রত্যেকটা সংখ্যার একটা নিজস্ব মান, নিজস্ব মান। এখন নিজস্ব মান বলতে কি বুঝাইছে, ধরো এই যে একটু আগে যে বললাম আমার শরীরের যে পাওয়ারটা আর বনি ভাইয়ের যে পাওয়ারটা দুজনের পাওয়ার কি মিলবো? আমার হাইট হচ্ছে ভাই ছয় ফুট, বনি ভাইয়ের হাইট হচ্ছে পাঁচ ফুট, কই ছয় ফুট কই পাঁচ ফুট, আমি এমনি একটা তুললে এমনি দিলে তো বনি ভাই নাই। তো এই যে খেয়াল করো নিজের একটা শক্তি, নিজের একটা পাওয়ার, এইটাই ভাইয়া প্রত্যেকটা সংখ্যার একটা নিজস্ব মান বুঝাইছে। যেমন ধরো দুই, দুইয়ের যে পাওয়ার দশের পাওয়ার কি সেম? নিশ্চয়ই না। অর্থাৎ প্রত্যেকটা সংখ্যার একটা নিজস্ব মান আছে, একটা ভ্যালু আছে। তারপর ভাইয়া সংখ্যা পদ্ধতির বেস বা ভিত এটা বুঝার আছে, সংখ্যা পদ্ধতির বেস বা ভিত। ভাইয়া খেয়াল করো বেস বা ভিত বলতে বুঝাইছে প্রত্যেকটা সংখ্যা পদ্ধতির মধ্যে মৌলিক চিহ্ন সমূহের সংখ্যা। আমি লিখি খেয়াল করো প্রত্যেকটা সংখ্যা পদ্ধতির মধ্যে মৌলিক সংখ্যা পদ্ধতির মধ্যে সংখ্যা পদ্ধতির মধ্যে মৌলিক চিহ্ন সমূহের সংখ্যা। এখন ভাই একটু ভালো করে খেয়াল করেন মৌলিক চিহ্ন সমূহের সংখ্যা, এই জায়গায় একটু নজর দিতে হবে। খেয়াল করেন আমি এখানে মৌলিক চিহ্ন বলছি, নট মৌলিক সংখ্যা। মৌলিক চিহ্ন আর মৌলিক সংখ্যা এক না। আমি যদি এখানে বলতাম যে মৌলিক সংখ্যা, অনেকেই মাথায় ঘুরে যেত যে মৌলিক সংখ্যা বলতে আমরা তো জানি যে সংখ্যাগুলোকে ভাগ দেওয়া যায় না সেগুলোকে বুঝাইছি। না ভাইয়া আমি বলছি প্রত্যেকটা সংখ্যা পদ্ধতির মধ্যে মোট মৌলিক চিহ্ন সমূহের সংখ্যাকে বলা হয় ওই সংখ্যা পদ্ধতির বেস বা ভিত। আরেকবার আসতে বলি, খেয়াল করো প্রত্যেকটা সংখ্যা পদ্ধতির মধ্যে টোটাল মৌলিক সংখ্যা বা মোট মৌলিক চিহ্ন সমূহের সংখ্যাকে ওই সংখ্যা পদ্ধতির বেস বা ভিত বলে। একটা উদাহরণ দেই তাহলে ভালো করে বুঝবা। খেয়াল করো মৌলিক চিহ্ন বলতে কি বুঝাইছি, বুঝাইছি একটার চেহারা আর একটার সাথে মিলতো না। সহজ কথা যদি বলি মৌলিক চিহ্ন বলতে কি বুঝাইছি ভাইয়া, মৌলিক চিহ্ন, মৌলিক চিহ্ন হচ্ছে ভাইয়া খেয়াল করো কারো চেহারা কারোর সাথে মিলবে না। খালি খেয়াল করো কারো চেহারা
কারো সাথে মিলবে না, কারো চেহারা কারো সাথে মিলবে না। যেমন খেয়াল করো এই যে এক, একের একটা চেহারা আছে, দুই, দুইয়ের চেহারা আরেকটা চেহারা কি মিলছে? কই ভাই, একটার ঠ্যাং ভাঙ্গা আর একটা ঠ্যাং বাঁকা, কারোর চেহারা মিলে নাই। তারপর যদি বলি তিন, অর্থাৎ কারো চেহারা কারো সাথে মিলবে না, অর্থাৎ প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল সংখ্যাকে ভাইয়া মৌলিক চিহ্ন বলা হয়েছে, ঠিক আছে? প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল সংখ্যাকে মৌলিক চিহ্ন বলা হয়েছে। তো এখন ভাইয়া খেয়াল করো, আমি কি বলছি, বেস বা ভিত হচ্ছে মৌলিক চিহ্নের সংখ্যা। যেমন আমি যদি বলি ভাইয়া দশমিক, দশমিক সংখ্যা পদ্ধতি, কি বলছি, দশমিক সংখ্যা পদ্ধতি, দশমিক সংখ্যা পদ্ধতির মধ্যে ভাইয়া মৌলিক চিহ্নর সংখ্যা হচ্ছে দশটা। দশমিক সংখ্যা পদ্ধতির মধ্যে মৌলিক চিহ্নর সংখ্যা হচ্ছে দশটা, অর্থাৎ দশটা ভিন্ন ভিন্ন রকমের চিহ্ন আছে, কারো চেহারা কারোর সাথে মিলবে না এমন চিহ্ন আছে টোটাল দশটা। তাহলে ভাইয়া আমি যদি বলি দশমিক সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে বেস বা ভিত কতটা? দশটা। এই তিনটা ব্যাখ্যা ভালো করে বুঝছেন, ক্লিয়ার কিনা বলেন, বুঝছেন কিনা বলেন? ক্যামেরা ফোকাস প্রবলেম হইতেছে, গরিব মানুষ ভাই। এতটুকু পর্যন্ত বুঝছেন কিনা একটু বলেন। বেশি ফোকাসিং এর অনেক সমস্যা ভাই এই মোবাইলে, এই মোবাইলে ফোকাসিং এর অনেক সমস্যা। আচ্ছা কথা ক্লিয়ার নাকি ভেজাল আছে বলেন, আবার বলেও ভালো হয়, আবার বললেও ভালো হয়, আরেকবার বলছে বুঝাইতে আরেকবার বুঝাই। আচ্ছা ঠান্ডা মাথায় সবাই একটু দেখো, যারা যারা বুঝো নাই মাথা ঠান্ডা করো। প্রথমে কি বলছি ভাইয়া, একটা পজিশনাল সংখ্যা পদ্ধতি বুঝাইতে ডেটা দরকার হয় কয়টা, মানে এই সংখ্যা পদ্ধতির, সংখ্যা পদ্ধতিটা যে পজিশনাল সেটা বুঝাইতে তোমার ডেটা দরকার হবে টোটাল তিনটা, টোটাল তিনটা। কি কি ডেটা দরকার হবে ভাইয়া? প্রথমে খেয়াল করো নিজস্ব মান, নিজস্ব মান বলতে ধরো ওই যে প্রত্যেকটা একটা পাওয়ার, একটা ক্ষমতা, যেমন দুইয়ের ক্ষমতা দশের ক্ষমতা এক না, দুইয়ের যে পাওয়ার তোমার দুই টাকার যে পাওয়ার দশ টাকার পাওয়ার সেম না, অর্থাৎ এখানে নিজস্ব মান বলতে ওই প্রত্যেকটা সংখ্যার নিজস্ব মানটা বুঝাইছে। তারপরে সংখ্যা পদ্ধতির বেস বা ভিত, বেস বা ভিত বলতে কি বুঝাইছি ভাইয়া, মৌলিক চিহ্ন সমূহের সংখ্যা, টোটাল মৌলিক চিহ্ন সমূহের সংখ্যা। মৌলিক চিহ্ন বলতে ভাইয়া খেয়াল করো, এক, একের চেহারা, দুইয়ের চেহারা, তিনের চেহারা, চারের চেহারা, কারো চেহারা কারোর সাথে মিলে না, এই যে টোটাল এক একটা চেহারা কারোর সাথে মিলে না, এগুলাকে বলা হয় মৌলিক চিহ্ন। আর একটা সংখ্যা পদ্ধতির মধ্যে বেস বা ভিত হচ্ছে এই যে এরকম টোটাল কয়টা ভিন্ন ভিন্ন রকমের চিহ্ন আছে, তো মোট যে চিহ্নটা মানে মোট যতটা চিহ্ন থাকবে ওই সংখ্যা পদ্ধতি সেটাকে বলা হয় বেস। যেমন যদি বলি দশমিক, তো দশমিকের মধ্যে এরকম ভিন্ন রকমের চিহ্ন আছে, মৌলিক চিহ্ন আছে টোটাল দশটা, তাহলে এটার বেস বা ভিত, দশমিক সংখ্যা পদ্ধতির বেস বা ভিত কতটা হবে? দশটা হবে। এটা দ্বারা এটাই বুঝেছে যে সংখ্যা পদ্ধতির বেস বা ভিত থাকতে হবে। তারপরে ব্যবহৃত অঙ্কগুলোর এক একটা স্থানীয় মান, তাই পজিশনাল নামের মধ্যে আছে, স্থানীয় মান অবশ্যই থাকবেই, ঠিক আছে? আচ্ছা এতটুকু পর্যন্ত গেল। এখন তাই খেয়াল করো একটা সংখ্যা যে লিখি, আমরা যে সংখ্যাগুলো লিখি সংখ্যাগুলোর মধ্যে টোটাল তিনটা পার্ট আছে। প্রথম পার্টটা হচ্ছে ভাইয়া পূর্ণাংশ, তারপরের পার্টটা হচ্ছে ভাইয়া রেডিক্স পয়েন্ট, তারপরের পার্টটা হচ্ছে ভাইয়া ভগ্নাংশ। কি বললাম, আমরা যে সংখ্যাগুলো সাধারণত লিখি এই সংখ্যাগুলোর তিনটা পার্ট আছে। একটা হচ্ছে পূর্ণাংশ, যেটা ভাইয়া এই যে দশমিক, আমরা যদি বলি দশমিক, দশমিকের এই অংশগুলোকে বলা হয় ভাইয়া পূর্ণাংশ, দশমিকের এই অংশগুলোকে বলা হয় ভাইয়া পূর্ণাংশ, আর দশমিকের এই পাশের অংশগুলোকে বলা হয় ভাইয়া ভগ্নাংশ। তো খেয়াল করো একটা সংখ্যা, একটা সংখ্যার টোটাল তিনটা পার্ট আছে, একটা পূর্ণাংশ, একটা ভগ্নাংশ, একটা রেডিক্স পয়েন্ট। রেডিক্স পয়েন্ট বলতে ভাইয়া তোমার এই যে দশমিক জায়গাটাকে বোঝানো হয়েছে, ঠিক আছে? দশমিকের জায়গাটাকে বোঝানো হয়েছে, আর দশমিকের এই পাশের অংশটিকে বলা হয় ভাইয়া MSB বা মোস্ট সিগনিফিকেন্ট বিট, আর দশমিকের ওই পাশের অংশটুকু বা ভগ্নাংশের অংশটিকে বলা হয় ভাইয়া লিস্ট সিগনিফিকেন্ট বিট। এখন আমি এই MSB আর LSB বুঝাই এভাবে, খেয়াল করো ধরো আমি তোমারে 768.653 টাকা দিব, ঠিক আছে? আমি তোমাকে 768.653 টাকা দিব। এখন আমার হঠাৎ করে মুড চেঞ্জ হয়ে গেল, তোমাদের মেয়েদের যেমন মুড চেঞ্জ হয় আমার ছেলে মানুষ হয়ে আমার মুডটা চেঞ্জ হয়ে গেল, তা আমি তোমারে বললাম যে না আমি তোমারে 768 টাকা দিব অথবা দশমিক 653 টাকা দিব।
অর্থাৎ আমি তোমাকে রেডিক্স পয়েন্টের এই পাশের অংশটুকু টাকা দিব অথবা তোমাকে আমি 0.653 টাকা দিব। এখন তোমরা তো সবাই ধরো ভালো মানুষ অনেক, এখন তুমি কোন টাকাটা নিবা বলো তো, 768 টাকা নিবা নাকি 0.653 টাকা নিবা, তোমরাই বলো। দীপদাস ভাই আমার কমেন্ট দেখে না, দ্বিতীয় অধ্যায় পড়াবেন না, দ্বিতীয় অধ্যায় পড়াবেন না, দ্বিতীয় অধ্যায় পড়াবেন না, দ্বিতীয় অধ্যায় পড়াবেন না। আমিও বলি দ্বিতীয় অধ্যায় পড়াবো, 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 কিন্তু অধ্যায় 3 পড়ানোর পর দ্বিতীয় অধ্যায় পড়াবো, কারণ অনেকের হচ্ছে টেস্ট পরীক্ষা শুরু হয়ে গেছে, তো অধ্যায় 2 থেকে অধ্যায় 3টা বেশি ইম্পর্টেন্ট। অধ্যায় 2 অনেকে নিজে নিজে পড়লেও পারবে, কিন্তু অধ্যায় 3 নিজে নিজে করলে পারবে না। হ্যাঁ এই যে দেখছো সব লোভী মানুষ, সব লোভী মানুষ, সবাই 768 টাকা নিবে, এ লোভীর দল, লোভীর দল। তাহলে খেয়াল করো সবার কাছে সবচেয়ে বেশি গুরুত্ব পাইছে কোন টাকাটা, 768 টাকাটা। এই জন্য দশমিকের এই পাশের অংশটিকে বলা হয় মোস্ট সিগনিফিকেন্ট বিট, অর্থাৎ সর্বোচ্চ গুরুত্বের অঙ্ক। ঠিক আছে, এটা কি কেন সর্বোচ্চ গুরুত্বের অঙ্ক বোঝা গেছে বুঝছো তো, কেন সর্বোচ্চ গুরুত্বের অঙ্ক বলা হয়েছে, কারণ তোমরা সবাই লোভী, লোভী মানুষরা এই টাকাটাই নিবে, তো এটা সবার কাছে গুরুত্ব পাবে, এই জন্য সর্বোচ্চ গুরুত্ব। মনে রাখার টেকনিক, ঠিক আছে। আবার কেউ বলে না ভাই এটা তো কোথাও পাই নাই, আপনি আন্তাজি বলতেছে, না ভাইয়া এটা জাস্ট মনে রাখার টেকনিক। আমরা ভাই আমরা সে ফাঁকিবাজ স্টুডেন্ট, আমরা যেভাবে মনে রাখতে পারি সেভাবে তোমাদেরকে বলি। ঠিক আছে ভাইয়া, বোঝা গেছে? আচ্ছা চলো ভাইয়া সামনের দিকে যাই। এখন আস্তে আস্তে আমরা সংখ্যা পদ্ধতির রূপান্তরের দিকে ঢুকতেছি, সংখ্যা পদ্ধতির রূপান্তর। খেয়াল করো ভাইয়া সংখ্যা পদ্ধতির বেস বা ভিতের উপর ভিত্তি করে টোটাল সংখ্যা পদ্ধতি কয়টা? 4 ধরনের। কি বলছি, সংখ্যা পদ্ধতির বেস বা ভিতের উপর ভিত্তি করে সংখ্যা পদ্ধতি কয় ধরনের? 4 ধরনের। কি কি সংখ্যা পদ্ধতি ভাইয়া খেয়াল করো, প্রথমে যদি বলি দশমিক, দশমিক ভাই একটু খেয়াল করো তো এই পাশে লিখি দশমিক, দশমিক ভাই একটু খেয়াল করো তো, নামের মধ্যে আছে দশ, নামের মধ্যে আছে দশমিক মানে দশ, খেয়াল করো দশ। তাহলে ভাইয়া এটার বেস বা ভিত কতটা হবে? বেস বা ভিত হবে দশটা, বেস বা ভিত হবে কত, কতটা? দশটা। তাহলে ভাইয়া মৌলিক চিহ্ন কোনগুলো হবে? মৌলিক চিহ্ন, মৌলিক চিহ্ন কোনগুলো হবে খেয়াল করো, 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 কি হবে? খেয়াল বলো 10 কি হবে? হবে না। কারণ কি? কারণ বলছি দশটা, তো তুমি যখন শূন্য সহ কাউন্ট করো 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 অর্থাৎ এখান থেকেই শেষ, অর্থাৎ 0 থেকে 9 পর্যন্ত, এটা হচ্ছে দশমিক। দশমিক কি ভাইয়া? দেখো নামের মধ্যে আছে দশ, তাহলে এটার বেস বা ভিত হবে দশটা। সংখ্যাগুলো কি কি ব্যবহার করব? 0 থেকে 9 পর্যন্ত। তারপর যদি ভাই বলি ভাইয়া খেয়াল করো অকটাল, অকটাল, অকটাল ভাইয়া একটু অকটাল নামটা একটু খেয়াল করো তো, অকটাল একটু উচ্চারণ যখন করো অকটাল, আট, একটা আটের টান আছে না, খেয়াল করো তো অ আট, আটের একটা টান আছে না, আট, অকটাল যখন উচ্চারণ করতেছো খেয়াল করো আটের একটা টান আছে। তাহলে ভাইয়া এটার বেস বা ভিত কতটা? আটটা। কি কি হবে ভাইয়া খেয়াল করো তো, 0, 1, 2, 3, 4, 5, 6, 7 আট কি হবে? আট কিন্তু হবে না। কারণ কেন? কারণ এখানে টোটাল আমার আটটা অলরেডি হয়ে গেছে। তারপরে ভাইয়া 3 নাম্বার যদি দেখাই আছে কি বাইনারি, বাইনারি, বাইনারি ভাই খেয়াল করো সায়েন্সের ক্ষেত্রে বাই শব্দ দ্বারা ভাইয়া 2 বুঝায়, বাইনারি এই বাই ভাইয়া বাই শব্দ দ্বারা 2 বুঝায়, বাই এ বাই দ্বারা 2 বুঝায়। তাহলে এটার বেস বা ভিত কতটা ভাইয়া? 2টা। কি হবে? 0 আর 1, এই 2টা সংখ্যাই, 0 আর 1, এই 2টা সংখ্যাই। তারপর ভাইয়া আরেকটা আছে হেক্সাডেসিমাল, হেক্সাডেসিমাল বা হেক্সাডেসিমেল যেটা উচ্চারণ করো তোমরা, ঠিক আছে, হেক্সাডেসিমেল, হেক্সাডেসিমাল, হেক্সা আর কিছু না বলি থাক ভাইয়া, খেয়াল করো, খেয়াল করো হেক্সা, ব্রাজিলের মিশন হেক্সার কথা মনে আছে? আমি নিজেও কিন্তু ব্রাজিল করি ভাই, খেয়াল করো হেক্সা, হেক্সা মানে কত বুঝায় ভাইয়া?
ছয় বুঝায়, আর ডেসিমাল ডেসিমেল যেটাই বলো না কেন এটা দ্বারা দশ বুঝায়, দশ। তাহলে ভাই খেয়াল করো তো, ছয় যোগ দশ টোটাল ষোলো, অর্থাৎ হেক্সা ডেসিমালের ক্ষেত্রে ভাইয়া আমার বেস বা ভিত হচ্ছে ষোলোটা। এটা হচ্ছে আমরা নাম থেকে কিভাবে বুঝবো যে কো আমার একটা বেস বা ভিত কতটা, ঠিক আছে? তোমরা নাম দেখলে বুঝে যাবা, নাম দেখলে, কারণ এগুলো হচ্ছে আমরা অটোমেটিক যারা অনেক পড়ালেখা করছি এগুলো নিয়ে আমরা হচ্ছে দেখলে বুঝি হেক্সা ডেসিমাল ষোলোটা, বাইনারি মানে দুইটা। কিন্তু অনেকে আছো যে নতুন, একবার এই চ্যাপ্টারটা নতুন পড়তেছো, একদম নতুন, তো তাদের ক্ষেত্রে ভাইয়া এই নাম দিয়ে মনে রাখলে একটু ভালো, প্রশ্ন থাকলে কনফিউশন লাগবে না। ভাইয়া খেয়াল করো হেক্সা ডেসিমাল মানে ষোলোটা, ষোলোটা। তাহলে ভাইয়া খেয়াল করো তো, এখন আমি যদি ষোলোটা লিখি, একটু এই জায়গায় একটু নজর দাও, এই জায়গায় একটু নজর দাও, শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশকে আমি লিখতে পারবো? খেয়াল করো, দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো, এই পনেরো পর্যন্ত হচ্ছে টোটাল ষোলোটা হয়েছে। এখন এই জায়গায় খেয়াল করো, প্রথম ভুল, আমার প্রথম ভুল, আমি এখানে দশ এগারো লিখছি। ভাইয়া খেয়াল করো, সংখ্যা পদ্ধতির বেস বা ভিত যখন আমি বলছি, আমি সংখ্যা মানে সংজ্ঞাটার মধ্যে বলে দিছিলাম যে আমার মৌলিক চিহ্ন হইতে হবে যে কারো চেহারা কারো সাথে মিলবে না, এমন সংখ্যা হইতে হবে। যখন আমি বেস বা ভিতের সংজ্ঞাটা বলছি, সংজ্ঞা যখন বলছি, কি বলছিলাম যে মৌলিক চিহ্ন হইতে হবে যে কারো চেহারা কারো সাথে মিলবে না। ভাই খেয়াল করো, দশ যে লিখছি, এই যে দশের মধ্যে একের চেহারা শূন্যের চেহারা, এটি কিন্তু আমি অলরেডি আগে ব্যবহার করছি। এই যে এগারোর এগারোর এক, আমি কিন্তু এক আগে ব্যবহার করে ফেলছি, অর্থাৎ এগুলোর চেহারা কিন্তু উপরে আমার নয়ের আগে মিলে যেতেছে, এক একটা চেহারা এক একটার সাথে মিলে, তার মানে আমি এগুলা ব্যবহার করতে পারবো না, ঠিক আছে? তাহলে ভাইয়া দশের বদলে আমি ব্যবহার করবো কি এ, এগারোর বদলে বি, বারোর বদলে সি, তেরোর বদলে ডি, চোদ্দোর বদলে ই এফ, ঠিক আছে? তো তোমরা ভাইয়া মনে রাখার টেকনিক, তোমরা যে এ ইজ ইকুয়াল টু দশ খালি এটা মনে রাখবা, তারপরে গুলো অটোমেটিক আঙ্গুল গুনে গুনে হিসেব করে ফেলবা যে ই দ্বারা কি বুঝাইছে। তাহলে এ যদি দশ হয় তাহলে এ বি সি ডি ই, এ যদি দশ হয় তাহলে দশ এগারো বারো তেরো চোদ্দ, ই বুঝায় চোদ্দ, অর্থাৎ তোমরা শুধুমাত্র প্রথম এ ইজ ইকুয়াল টু দশ এটা মনে রাখো, অটোমেটিক বাকিগুলা মনে মানে হিসাব করে ফেলবা। এতটুকু পর্যন্ত ক্লিয়ার ভাইয়া? এতটুকু পর্যন্ত ক্লিয়ার? ক্লিয়ার না ভেজাল আছে বলেন? এতটুকু পর্যন্ত ক্লিয়ার নাকি ভেজাল আছে? ভাইয়া একটু ফাস্ট পড়ান, এগুলো সবাই পারে না ভাইয়া, সবাই পারে না। তোমার আল্লাহ যে মেধা দিছে, অন্যজনকে হয়তো এই মেধা দিছে কিন্তু সে এতদিন এই মেধাটাকে কাজে লাগায় নাই, তুমি কাজে লাগাইছো, ঠিক আছে? আচ্ছা, আশা করি সবার ক্লিয়ার। কেন করে ভয় যেখানে পাভেল ভাই আছে? আচ্ছা চলেন এখন আস্তে আস্তে, আচ্ছা এই জায়গায় একটা জিনিস আছে, বাইনারির বিট আর বাইট, এটা হচ্ছে এমসিউতে অনেক জায়গায় আসে, মানে এমসিউতে মাঝে মাঝে আসে, তো এই জন্য একটু দেখাই আর কি। ভাই খেয়াল করো, বাইনারির ক্ষেত্রে কয়টা সংখ্যা আছে ভাইয়া? শূন্য আর এক, এটা তো অন্তত জানো। তো ধরো আমি বিট আর বাইটের মধ্যে সম্পর্কটা কি, এক বাইট, এক বাইট ইজ ইকুয়াল টু আট বিট, এটা কিন্তু ইংলিশে লিখছি না বাংলায় লিখি, এক বাইট ইজ ইকুয়াল টু আট বিট, এক বাইট ইজ ইকুয়াল টু আট বিট, অর্থাৎ আটটা বিট মিলে একটা বাইট হয়। কিভাবে কিভাবে হয় খেয়াল করো, আমি শূন্য এক এক, শূন্য এক 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 এক, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, খেয়াল করো এখানে টোটাল বাইনারি সংখ্যা আছে কয়টা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা, টোটাল বাইনারি সংখ্যা আছে কয়টা ভাইয়া? আটটা। এই পুরো আটটা সংখ্যা মিললা আমি বলবো এটা হচ্ছে একটা বাইট, ফুল আটটা সংখ্যা মিললা আমি বলি এক বাইট, বুঝা গেছে? অর্থাৎ টোটাল এরকম আটটা সংখ্যা মিলে, আটটা বাইনারি ডিজিট মিলে এটাকে বলবো এক বাইট, আর এই প্রত্যেকটা আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল শব্দকে আমি বলবো বিট, বিট, প্রত্যেকটা আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল শব্দকে আমি বলবো বিট।
আমরা অনেকেই ভাইয়া এখন অটো চিনি না, ওই গাড়ির মধ্যে ধরো অটো রিক্সা গুলো চলে, অটো অটো তো চিনি, ওই যে বড় 500 জন বসতে পারে, ধরো ভাইয়া এক অটোর মধ্যে মানুষজন বসতে পারে 5 জন, তো ড্রাইভার সহ 6 জন কথার কথা, ধরো একটা অটোর মধ্যে, একটা অটোর মধ্যে মানুষজন বসতে পারে টোটাল 6টা সিট, ঠিক আছে, টোটাল এরকম 6টা সিট আছে। তো যতক্ষণ ভাইয়া খেয়াল করো, যতক্ষণ না 6 জন মানুষ অটোর মধ্যে উঠে, অটোওয়ালার কিন্তু অভ্যাস খুবই খারাপ, তোমার অটো ফুল না হলে অটো ছাড়বে না, তো তারা কি খেয়াল করো যতক্ষণ না 6 জন অটোর মধ্যে বসে ততক্ষণ তারা এক অটো ফিল আপ করে, অর্থাৎ যতক্ষণ ভাই খেয়াল করো 6 জন মানুষ অটোর মধ্যে বসতেছে তখন আমি বলতেছি এক অটো মানুষ। তো ভাইয়া ঠিক সে যতক্ষণ না 8টা বিট 8টা বাইনারি সংখ্যা বসতেছে ততক্ষণ আমি বলবো 1 বাইট। আর অটোর মধ্যে প্রত্যেকটা যে মানুষ আছে না, প্রত্যেকটা মানুষ, এই 6 জন মানুষ যে বসছে এগুলাকে বলবো বিট, অর্থাৎ এরকম বাইনারির প্রত্যেকটা সংখ্যাকে বলবো বিট, এগুলোই বুঝাইছি, আশা করি এখন আর বুঝার সমস্যা হওয়ার কথা না, ঠিক আছে। অর্থাৎ ভাই খেয়াল করো প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল হচ্ছে বিট আর পুরোটা মিলে হচ্ছে বাইট, সহজ জিনিসপাতি রে ভাই, এই সহজ জিনিসপাতি তো অনেকের দেখে ভেজাল লাগে, ভেজাল লাগতেই পারে কারণ তোমাদের এগুলা নতুন, ঠিক আছে, তোমাদের এগুলা নতুন। আচ্ছা আরেকটা জিনিস ভাই খেয়াল করো, 1000 বিট, বিটের ক্ষেত্রে 1000 বিট ইজ ইকুয়াল টু 1 কিলোবিট, কি বলছি, 1000 বিট ইজ ইকুয়াল টু 1 কিলোবিট, তারপর 1000 কিলোবিট, 1000 কিলোবিট ইজ ইকুয়াল টু 1 মেগাবিট, এটা হচ্ছে বিটের ক্ষেত্রে। কিন্তু ভাইয়া বাইটের ক্ষেত্রে একটু ভিন্ন আছে, বাইটের ক্ষেত্রে ভাইয়া 1 কিলোবাইট ইজ ইকুয়াল টু ভাইয়া 1024 বাইট, এটা একটু মনে রাখবা, খেয়াল করো এটা একটু মনে রাখবে, এটা এমসিকিউতে আসতে পারে, খেয়াল করো বিটের ক্ষেত্রে 1000 বিট, যেমন 1 কিলোবিট যদি 1000 বিট হয়, বাইটের ক্ষেত্রেও কি ভাইয়া 1 কিলোবাইট কিন্তু 1000 বাইট হবে না, 1000 বাইট হবে না, এটা কি 1024 বাইট, এটা একটু মনে রাখবা, ঠিক আছে। বুঝা গেছে, খেয়াল করো বিটের ক্ষেত্রে 1 কিলোবিট ইজ ইকুয়াল টু 1000 বিট, এটা তো ভেজাল নাই, কিন্তু যখন বাইট বলবে 1 কিলোবাইট ইজ ইকুয়াল টু 1024 বাইট, এটা একটু মনে রাখবা, এটা পরীক্ষায় আসতে পারে। আচ্ছা এখানে আর কোনো ভেজাল নাই, চলেন এখন বাইনারি সংখ্যা পদ্ধতি এগুলো পরে যাব। আচ্ছা খেয়াল করেন এতক্ষণ পর্যন্ত যা যা বক বক করছি এদিকে আছে। আচ্ছা আর একটা টেকনিক একটু শিখাই, খেয়াল করেন বাইনারি সংখ্যা পদ্ধতি, বাইনারি সংখ্যা পদ্ধতি থেকে দশমিক সংখ্যা পদ্ধতিতে নেওয়ার একটা টেকনিক আছে, এটা একটু আগে আগে বলে দিই, কারণ এটা হচ্ছে আমাদের এমসিকিউর জন্য লাগে, ফর এমসিকিউ টেকনিক, এমসিকিউর জন্য একটা টেকনিক লিখেন, যখন আপনাকে বাইনারি থেকে দশমিক অথবা দশমিক থেকে বাইনারি বলবে তখন ভাই খেয়াল করেন আপনি কি করবেন, খেয়াল করেন এক এক, একের সাথে 2 গুণ দেন, 2 একে 2, 2 এর সাথে 2 গুণ দেন, 2 দুগুণে 4, 4 এর সাথে 2 গুণ দেন, 8, 8 এর সাথে 2 গুণ দেন, 16, 16 এর সাথে 2 গুণ দেন, 32, এতটুকু পর্যন্ত চলবে, এনাফ। খেয়াল করেন এখানে আমি একটা সংখ্যা লিখলাম, ঠিক আছে, সংখ্যা না ধরনের একটা ধারা লিখলাম, 1, 2, 4, 8, 16 আর 32। এখন আমি আপনাকে বললাম যে দশমিকে আট কেমনে বুঝলাম, এই যে নিচে যেই সংখ্যাটা দেওয়া থাকবে এটা তোমার বেস বা ভিত দেওয়া থাকবে, অর্থাৎ কোন সংখ্যা পদ্ধতি বুঝাইছে এটা দেওয়া থাকবে। তোমরা খেয়াল করো আট যে তোমাকে বললাম, তো আট এখন এটাকে বললাম ভাইয়া বাইনারিতে নিয়ে যাও, কারণ এটা এমসিকিউতে অনেক আসে, বাইনারিতে নিয়ে যাও, কিভাবে নিয়ে যাব খেয়াল করো, খেয়াল করো আমি এখানে যেই যেই সংখ্যাগুলোকে যোগ করলে আট হয়, যেই যেই সংখ্যাগুলোকে যোগ করলে আট হয় ওইগুলোর নিচে 1 লিখবো আর বাকিগুলোকে 0 লিখবো, কি বললাম বাংলা কথাটা, যেগুলো যোগ করলে ওই সংখ্যাটা হবে, যেই সংখ্যাটা চাইছে ওই সংখ্যাটা হবে ওইগুলার নিচে 1 দিব আর বাকিগুলার নিচে 0 দিব, এক্সাম্পল দেই বুঝেন, খেয়াল করেন কি বললাম আট, খেয়াল করেন তো ভাইয়া এই যে ধারাটা যে লিখলাম কোনটা ভাইয়া আটের নিচে, এই যে এখানে দেখেন আট ডিরেক্ট দেওয়া আছে, আট ডিরেক্ট দেওয়া আছে, তাহলে আমি আটের নিচে দিলাম 1 আর বাকিগুলোকে দিয়ে দিলাম 0,
বাকিগুলাকে দিয়ে দিলাম শূন্য, সামনে শূন্য দাও কোনো সমস্যা নাই। অর্থাৎ ভাইয়া আটের বাইনারি মান হচ্ছে 100, আটের বাইনারি মান 100। এটা অনেকেই টেকনিকটা জানে, আমি এই টেকনিকটা অনেক ইউজ করব অনেক, এই জন্য আগে আগে শিখাই দিলাম তোমাদেরকে, যাতে পরে আবার না বলতে পারো যে ভাইয়া এটা কেমনে করলেন। ঠিক আছে, আচ্ছা আট গেল, আমি যদি এখন তোমাদেরকে বলি সাত, সাতের বাইনারি সাত, সাতের বাইনারিটা করো কিভাবে করব খেয়াল করো, সাতের বাইনারি খেয়াল করো, সাতের বাইনারিটা কিভাবে করব, এখানে কোন কোন সংখ্যা যোগ করলে ভাইয়া সাত হয়, চার 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 যোগ দুই যোগ এক, খেয়াল করো সাত, সাথে কোন কোন সংখ্যা যোগ করলে চার যোগ দুই যোগ এক, চার চার দুগুণে চার, চার দুই ছয়, ছয় একে সাত, অর্থাৎ চার দুই আর এক যোগ করলে আমার সাত সংখ্যাতে, সাত সংখ্যাটা হইতেছে। তাহলে আমি কি করব, চারের নিচে এক দিব, দুইয়ের নিচে এক দিব, একের নিচে এক দিব, আর বাকিগুলা শূন্য শূন্য। অর্থাৎ ভাইয়া সাতের বাইনারি কি তাহলে শূন্য এক এক, শূন্য এক এক। এখন তাহলে আমি যদি আপনাদেরকে ভাইয়া বিশের বাইনারি বের করতে বলি, বিশের বাইনারি, বিশের বাইনারি বের করেন তো। আচ্ছা একজন বলছে দুই কেন গুণ দিলাম, কোন সংখ্যা দিয়ে তো গুণ দেওয়া যেত, দুই দিয়ে গুণ দিলাম, ভাই খেয়াল করো আমরা করতেছি কোন সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে, বাইনারি, তো বাইনারির বেস বা ভিত কতটা দুইটা, আমি কি করতেছি দশমিক থেকে বাইনারিতে যেতেছি, এটা শুধুমাত্র দশমিক ও বাইনারির ক্ষেত্রে প্রযোজ্য, আগে আগে বলে দিই। তো ভাই খেয়াল করো বাইনারি সংখ্যা মানে সংখ্যা পদ্ধতির ভিত্তিগত দুইটা, এই জন্য আমি দুই দিয়ে গুণ দিছি, এক একের লগে দুই, দুইয়ের লগে চার, চারের লগে আট, আটের লগে ষোলো, তারপরে বত্রিশ। এখন আমি বলছি অনেকে উত্তর দিয়েছে 101 00, দেখি তো বসাইয়া বলছে 01 01 01 00, তাহলে দেখি তো হয়েছে কিনা, খেয়াল করো ষোলোর নিচে এক, তার মানে ষোলো যোগ সাইডের নিচে এক, সাইড মানে বিশ। ঠিক আছে, তাহলে ভাই এই জিনিসটা বোঝা গেছে সবার, এই জিনিসটা সবার বুঝছেন, যদি বুঝেন তাহলে আমি সামনের দিকে জাগাবো। ইয়ারটা ভুল হয়েছে মোহাম্মদ আনিসুর রহমান, তোমার ভুল হয়েছে, বুঝা গেছে। একজন বলছে বাইটা রেজিস্টারের মধ্যে পার্থক্য কি, ভাই খেয়াল করো রেজিস্টার যখন তুমি বলো আমরা কিন্তু বলি যে আট বিট রেজিস্টার, তুমি শুধু রেজিস্টার কোথাও পাবা না, অনেক জায়গায় পাবা যে আট বিট রেজিস্টার শব্দটা একসাথে, ক্লিয়ার। আচ্ছা চলেন এখন আস্তে আস্তে আমরা রূপান্তরের দিকে যাই, সংখ্যা পদ্ধতির রূপান্তর সবচেয়ে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভিভিআই ভিভিআই। আচ্ছা এই জায়গায় আপনাদের এমসিকিউর জন্য একটা টেকনিক আছে, ঠিক আছে মানে টেকনিকটা এমসিকিউ আসে এই জায়গা থেকে, খেয়াল করেন বাইনারি সংখ্যা পদ্ধতিকে দ্বিমিতিক সংখ্যা পদ্ধতি বলা হয়, বাইনারি সংখ্যা পদ্ধতিকে দ্বিমিতিক সংখ্যা পদ্ধতি বলা হয়, কই লেখা আছে দ্বিমিতিক, এই যে বাইনারি সংখ্যা পদ্ধতিকে দ্বিমিতিক সংখ্যা পদ্ধতিও বলা হয়, দ্বিমিতিক বলা হয় কেন, কারণ এর বেস বা ভিত হচ্ছে দুইটা, তো তোমার এমসিকিউ আসতে পারে যে নিম্নের কোনটা দ্বিমিতিক সংখ্যা পদ্ধতি, দেখো দ্বিমিতিক বুঝাই যাবে, বানান দেখলে বুঝি দ্বিমিতিক, আমাদের কমন সেন্সে বলে দিচ্ছে যে এটা দুই বুঝাইতেছে, অর্থাৎ দ্বিমিতিক সংখ্যা পদ্ধতি ভাইয়া যেটা বেস বা ভিত হচ্ছে দুইটা, বেস বা ভিত দুইটা আর বাইনারির, অর্থাৎ ভাই দ্বিমিতিক সংখ্যা পদ্ধতি বলা হয় কাকে, বাইনারিকে, কেন, কারণ শূন্য আর এক হচ্ছে দুইটা অঙ্ক ব্যবহৃত হয়। তারপর ভাইয়া খেয়াল করেন এই শূন্য আর একের মধ্যে, এটা আমি যখন তোমাদের সময় এইচএসসি পরীক্ষা দিছিলাম তখন এমসিকিউতে আসছিল যে শূন্য, শূন্য ধারা ভাইয়া অফ লো ফলস নো বোঝায়, এটা আমাদের সময় আসছিল যে জিরো ধারা কোনটা বোঝানো হয়, অফ লো ফলস নো, আর এক, এক ধারা কি কি বোঝানো হয়, অন হাই ট্রু আর ইয়েস, অর্থাৎ জিরোর বিপরীতটা হচ্ছে এক, শূন্য দ্বারা বোঝায় ভাই অফ লো ফলস আর নো, আর এক দ্বারা বোঝানো ভাইয়া অন হাই ট্রু আর ইয়েস, অন হাই ট্রু ইয়েস। ঠিক আছে এগুলো এমসিকিউতে আসে। আচ্ছা চলেন ভাইয়া খেয়াল করেন এখন আস্তে আস্তে আমরা রূপান্তরে যাই, সংখ্যা পদ্ধতি রূপান্তর, সংখ্যা পদ্ধতি রূপান্তরের ভাইয়া খেয়াল রাখো আমার টেকনিকটা বলবো, টেকনিক অনুযায়ী রূপান্তর করবা, তাহলে কারো কোনো ভেজাল লাগবে না, খেয়াল করো টোটাল সংখ্যা পদ্ধতি রূপান্তর করা যায় 4p2, টোটাল সংখ্যা পদ্ধতি রূপান্তর করা যায় 4p2, যারা সায়েন্সের আসো তারা হিসাব করে বলো যে এখানে টোটাল কতটা হবে, 12টা, অর্থাৎ ভাইয়া টোটাল 12 রকমের সংখ্যা পদ্ধতি রূপান্তর করা যায়,
টোটাল 12 রকমের রূপান্তর করা যায়। ভাইয়া প্রথমে আমি যদি বলি প্রথম রূপান্তরটা আমি তোমাদের কিভাবে শেখাবো খেয়াল করো। প্রথম টাইপ, টাইপ 1, টাইপ ধরে ধরে শেখাবো। টাইপ 1, টাইপ 1, টাইপ 1, টাইপ 1 হচ্ছে ভাইয়া দশমিক থেকে যে কোনো, টাইপ 1 দশমিক থেকে যে কোনো সংখ্যা পদ্ধতিতে, যে কোনো সংখ্যা পদ্ধতি, এটা হচ্ছে আমি টাইপ 1 শিখাবো। টাইপ 2, টাইপ 2, টাইপ 2 হচ্ছে এটার উল্টাটা, যে কোনো সংখ্যা থেকে দশমিক, যে কোনো সংখ্যা থেকে দশমিক, যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে দশমিক। টাইপ 3, টাইপ 3, খেয়াল করো, খেয়াল করো, এই জায়গায় আমরা কি করতেছি, দশমিক থেকে যে কোনো থেকে এসে যে কোনো থেকে দশমিকে আসছি। এখন দশমিক ছাড়া বাকি আর কি কি আছে ভাইয়া, অক্টাল, হেক্সাডেসিমাল, এই দুইটা আছে না? দেখো দশমিক থেকে যে কোনো আর যে কোনো থেকে দশমিক, এখন দশমিক ছাড়া কি কি আছে, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল। দেন ভাই রূপান্তর হচ্ছে অক্টাল থেকে হেক্সাডেসিমাল, অক্টাল থেকে হেক্সাডেসিমাল শিখলে সবগুলো চলে আসবে, অক্টাল থেকে হেক্সাডেসিমাল অথবা হেক্সাডেসিমাল, অক্টাল থেকে হেক্সাডেসিমালে যাওয়ার যে টেকনিক, এটা থেকে হেক্সাডেসিমাল থেকে অক্টাল আসারও ঠিক সেম টেকনিক। ঠিক আছে, আমি এই তিনটা টাইপ শিখাবো। ঠিক আছে, টাইপগুলো তোমরা লিখো, টাইপগুলো তোমরা লিখো, আমি নিয়মগুলো শিখাবো। জাস্ট তোমরা টাইপ যখন দেখবা তখন তোমরা টেকনিকটা বুঝে যাবা যে কোন টাইপের মধ্যে পড়ছে। টাইপ 1 কি ভাইয়া, দশমিক থেকে যে কোনো, টাইপ 2 তে যে কোনো থেকে দশমিক, আর টাইপ 3 তে অক্টাল থেকে হেক্সাডেসিমাল। চলেন টাইপ 1, টাইপ 1 সবাই খাতার মধ্যে হেডিং দেন, টাইপ 1, টাইপ 1, পোলাবেন কি কি আজেবাজে কমেন্ট করতেছে ভাই, আপনি ইয়া আছেন ব্লগ করেন? হ্যাঁ, আপনি অ্যাডমিন আছেন তো ব্লগ করেন? ব্লগ দিতাম, হ্যাঁ ব্যান করেন। আচ্ছা কয়েকজনের ব্লগ দিই, দাঁড়াও লাইভে কয়েকজনকে ব্লগ দিচ্ছি, ব্যান করেন, ব্যান, ব্যান, একবারে ব্যান করে দেবো না সাসপেন্ড করবো? সাসপেন্ড করি তাহলে হচ্ছে ক্লাস করতে পারবো অন্তত। দেখি কারে 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 ব্লগ দেওয়া যায়, সাসপেন্ড করা যায়। সাসপেন্ড করার অপশন আছে, ডাইরেক্ট ব্লক। থাক একটা টাইম আসছি, পারছি কয়েকটা টাইম আসছি। ঠিক আছে, আজে বাজে কমেন্ট করলে ব্লক দিয়ে দিব। আচ্ছা টাইপ 3 বলছি অক্টাল থেকে হেক্সাডেসিমাল, হেক্সাডেসিমাল থেকে অক্টাল। ঠিক আছে, আর একজন বলছে, একজন বলছে ব্রো দশের বাইনারি কত, হিসাব করো দশের বাইনারি কত, সব যদি আমি খাওয়াই দিই তোমরা খাবা কি? দশের বাইনারি হচ্ছে 1 1 8 4 2 1, 1 0 1 0, দশের বাইনারি হচ্ছে 1 0 1 0। আচ্ছা সবাই হেডিং দেন, টাইপ 1, টাইপ 1 তো হেডিং দিছো, টাইপ 1 কি বলছি ভাইয়া, দশমিক থেকে যে কোনো, দশমিক থেকে যে কোনো, আমি কিন্তু দশমিক থেকে বাইনারি, দশমিক থেকে কিছু বলি নাই, আমি টাইপ 1 এ বলছি দশমিক থেকে যে কোনো। তাহলে ভাই খেয়াল করেন, প্রথমে দেখব দশমিক থেকে বাইনারি, দশমিক থেকে বাইনারি। আচ্ছা খেয়াল করেন, দশমিক থেকে যে কোনো সংখ্যা পদ্ধতির রূপান্তরের নিয়ম হচ্ছে গুণ বা ভাগের মাধ্যমে, গুণ বা ভাগের মাধ্যমে, এটা লিখে রাখো। দশমিক থেকে যে কোনো সংখ্যা পদ্ধতিতে যাওয়ার নিয়ম হচ্ছে গুণ বা ভাগের মাধ্যমে, দশমিক থেকে যে কোনো সংখ্যা পদ্ধতিতে যাওয়ার নিয়ম কি, গুণ বা ভাগের মাধ্যমে। খেয়াল করো কেন বলছি, আমি যদি বলি দশমিক থেকে, দশমিক থেকে বাইনারি, দশমিক থেকে বাইনারি, খেয়াল করো দশমিক থেকে যে কোনো সংখ্যা পদ্ধতিতে যাওয়ার নিয়ম কি, গুণ বা ভাগের মাধ্যমে, যারা গুণ আর ভাগ পারবা তারা এটা পারবা। এখন খেয়াল করো দশমিক থেকে বাইনারি, তাহলে ভাইয়া এখন যদি গুণ বা ভাগের মাধ্যমে আমি দেখাই, খেয়াল করো আমি একটা দশমিক সংখ্যা লিখি,
ধরো 99, 99 এটা হচ্ছে দশমিক সংখ্যা, এটাকে বাইনারিতে নিতে বলছে, এটাকে বাইনারিতে নিতে বলছে। 99 এটা হচ্ছে দশমিক সংখ্যা, এটাকে বাইনারিতে নিতে বলছে। কেন ভাইয়া দশমিক সংখ্যা বুঝলাম, এই যে 10, আর বাইনারিতে কেন বলছে, এই যে 2। ঠিক আছে, আগে এই যে নিচের জায়গাটা খেয়াল করবা যে নিচে কত দেওয়া আছে। এখন ভাইয়া কি বলছি, গুণ বা ভাগের মাধ্যমে। খেয়াল করো 99 এটাকে আমরা কত দিয়ে ভাগ দিব, কত দিয়ে ভাগ দিব, বেজ দিয়ে, বেজ 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 দিয়ে গুণ দিব, বেজ বা ভিত দিয়ে গুণ দিব, বেজ বা ভিত দিয়ে ভাগ দিব। খেয়াল করো দশমিক থেকে বাইনারি, বাইনারির বেজ বা ভিত কতটা, দুইটা। বাইনারির বেজ বা ভিত কতটা, দুইটা। বাইনারির বেজ বা ভিত কত, দুই। তাহলে এখানে ভাগ দিব কত দিয়ে, দুই দিয়ে, ভাগ দিব কত দিয়ে, দুই দিয়ে। 99 কে ভাইয়া দুই দিয়ে ভাগ দাও তো, 99 কে দুই দিয়ে ভাগ দাও। 4 2 8, 4 2 8, বাংলা ইংলিশ মিক্স হয়ে যায়। 4 2 8, এখানে থাকে 1, এখানে থাকে 8। 9 2 18, 9 2 18। অর্থাৎ ভাই খেয়াল করো তো, আমি যদি 99 কে 2 দিয়ে ভাগ দেই, 99 কে যদি আমি 2 দিয়ে ভাগ দেই, আমার ভাগফল আসতেছে 49, ভাগশেষ আসতেছে 1। ভাইয়া এটা যখন আমি লিখবো, আমি এই পাশে লিখব ভাগফল, এই পাশে লিখব ভাগফল বিয়োগ ভাগশেষ, ভাগফল বিয়োগ ভাগশেষ, সহজ হিসাব, কোনো ভেজাল নাই। খেয়াল করো 99 কে 2 দিয়ে ভাগ দিব, দেওয়ার পর এই পাশে লিখব ভাগফল, এই পাশে লিখব ভাগফল, দেন ভাগশেষ, বিয়োগ দিয়ে লিখব ভাগশেষ। ঠিক আছে, তাহলে ভাই খেয়াল করো তো, 99 কে যদি আমি 2 দিয়ে ভাগ দেই, আমার ভাগফল আসলো কত, ভাগফল আসলো কত, 49, ভাগফল আসলো 49। তাহলে লিখলাম 49, বিয়োগ দিলাম কতকে, 1 দিয়ে, বা এভাবে লিখলাম 1। তারপর আবার ভাইয়া খেয়াল করো তো, 49 49, 49 কে আবার 2 দিয়ে ভাগ দাও, 49 কে আবার 2 দিয়ে ভাগ দাও, তাহলে 2 2 4, 9, আর 4 2 8, 4 2 8। ঠিক আছে, খেয়াল করো ভাইয়া আমার ভাগফল কত, 24, 2 দিয়ে ভাগ দিয়েছি, ভাগফল 24, ভাগশেষ 1। সেম ভাবে আবার 24 কে 2 দিয়ে ভাগ দাও, কত আসবে, 12, 12, ভাগশেষ আসবে 0। আবার 12 কে 2 দিয়ে ভাগ দাও, আসবে 6, 0। আবার 6 কে 2 দিয়ে ভাগ দাও, আসবে 3, 0, 3 আর 0, 3 2 6। আবার যখন 3 কে 2 দিয়ে ভাগ দিবা, ভাইয়া খেয়াল করো তো, 3 কে যদি 2 দিয়ে ভাগ দেই, 3 কে 2 দিয়ে, 3 কে যদি 2 দিয়ে ভাগ দিই, ভাই খেয়াল করো তো, 2 1 2 1। অর্থাৎ ভাই যখন 3 কে 2 দিয়ে ভাগ দিব, নিচে লেখা দেখা যায়, দেখা যায়, তাহলে কি হবে, খেয়াল করো, 1 1 1 1। খেয়াল করো ভাগফলও 1, ভাগশেষও 1, ভাগফলও 1, ভাগশেষও 1। এবার যখন আমি আবার 1 কে 2 দিয়ে ভাগ দিব, ভাইয়া 1 কে কি 2 দিয়ে ভাগ যায়, যখনই দেখবা যে ছোট সংখ্যা চলে আসছে, তখন কি করবা, 0 আর 1 লিখবা, 0 আর 1, নিচে লেখা যাইতেছে না, 0 আর 1, এই পাশে এটা লিখি। খেয়াল করো যখন 2 আর 3 শূন্য আসছে, তখন আমি যখন 3 কে 2 দিয়ে ভাগ দিয়েছি, আসছে কত, 1 আর 1। এবার যখন ভাইয়া খেয়াল করো, খেয়াল করো 1 কে কি 2 দিয়ে ভাগ যায়, যায় না, তখন আমি কি করব, 0 আর 1 লিখে দিব। এখন আমরা এতটুকুর ক্ষেত্রে কি করব, উপর থেকে নিচে, সরি নিচ থেকে উপরে যাব, নিচ থেকে উপরে, এই পাশে নিচ থেকে উপরের দিকে যাবা। খেয়াল করো এ পাশে আছে 1 1 0 0 0 1 1 1। অর্থাৎ ভাইয়া 99 এর বাইনারি হচ্ছে 1 1 0 0 0 0 1 1। হয়েছে কিনা বলো, একটা শূন্য বেশি লিখে ফেলছি, হয়েছে কিনা বলো, বুঝছেন, এতটুকু পর্যন্ত ক্লিয়ার? এরে ভাই দশমিক সংখ্যা দিয়েও দেখাবো রে ভাই, আনিসুর রহমান একটু তো ধৈর্য ধরো, সব সংখ্যা দিয়ে দেখাবো, সমস্যা নাই। ক্লিয়ার?
পরীক্ষার হলে যদি আসে পারবেন, জি ভাইয়া আচ্ছা। এখন ভাইয়া খেয়াল করেন, এটা তো গেল দশমিকের আগে, এখন আমি যদি বলি ভাইয়া দশমিক, দশমিকের ক্ষেত্রে খেয়াল করেন দশমিক, দশমিক তিন সাত পাঁচ, ধরেন আমি বললাম নিরানব্বই দশমিক তিন সাত পাঁচ, নিরানব্বই দশমিক তিন সাত পাঁচ, এটা হচ্ছে দশমিকে আছে, এটাকে বাইনারিতে নিতে বলছে। খেয়াল করো এই যে দশমিকের আগের অংশটুকু তো তোমরা নিজেরা করতে পারবা এখন, তাই না? নিরানব্বই দশমিকের আগে আমি কি করছি ভাইয়া? ভাগের মাধ্যমে করছি। দশমিকের পরের অংশটুকু আমি করবো গুণের মাধ্যমে। কিসের মাধ্যমে করবো? দশমিক তিন সাত পাঁচ, এখন করবো গুণের মাধ্যমে। খেয়াল করো গুণ, গুণের মাধ্যমে কত দিয়ে গুণ দিব? বেজ দিয়ে, ভিত দিয়ে গুণ দিব। এটার ভিত যত তত দিয়ে গুণ দিব, এটার ভিত যতটা তত দিয়ে গুণ দিব। খেয়াল করো এটার এই পাশে হচ্ছে পূর্ণাংশটা লিখবো, মানে এই যে একটা দাগ দিলাম, দাগ দেওয়ার এই পাশে পূর্ণাংশটা লিখবো, এই পাশে ভগ্নাংশটা লিখবো, এই পাশে ভগ্নাংশটা লিখবো। খেয়াল করো দশমিক তিন সাত পাঁচকে যদি দুই দিয়ে গুণ দাও, উত্তর আসবে শূন্য দশমিক সাত পাঁচ শূন্য, শূন্য দশমিক সাত পাঁচ শূন্য। এটা হচ্ছে দশমিক তিন সাত পাঁচকে আমি দুই দিয়ে গুণ দিলে আসবে শূন্য দশমিক সাত পাঁচ শূন্য। তো খেয়াল করো দশমিকের আগের অংশটুকু আমি শূন্যটা লিখলাম এই জায়গায়, দশমিক সাত পাঁচ শূন্য লিখলাম এই জায়গায়, দেন আমি দশমিক সাত পাঁচ শূন্যকে যদি দুই দিয়ে গুণ দেই আমার আসবে ওয়ান পয়েন্ট ফাইভ জিরো, ওয়ান পয়েন্ট ফাইভ জিরো। খেয়াল করো দশমিকের আগের অংশটুকু কিন্তু আমি এই পাশে লিখতেছি, এই যে এই পাশে এই দাগটার এই পাশে লিখতেছি, দাগের এই পাশে লিখতেছি, ওয়ান পয়েন্ট ফাইভ জিরো আসলো। এখন আমি যদি তোমাদেরকে বলি, খেয়াল করো দুই দিয়ে গুণ দিলাম, দুই দিয়ে গুণ দিব, এখন দুই দিয়ে যে গুণ দিলাম খেয়াল করো তো আমি কি ওয়ান পয়েন্ট ফাইভ জিরো কে গুণ দিব নাকি শুধুমাত্র পয়েন্ট ফাইভ জিরো কে গুণ দিব, নাকি শুধুমাত্র পয়েন্ট ফাইভ জিরো কে গুণ দিব? সবসময় মনে রাখবা সবসময় ভগ্নাংশের অংশটুকু আমরা দুই দিয়ে গুণ দিব, ভগ্নাংশের অংশটুকু, ভগ্নাংশের অংশটুকু গুণ দিব। খেয়াল করো পয়েন্ট ফাইভ জিরো কে যদি দুই দিয়ে গুণ দেয় আমার আসতেছে এক, এক, এক দশমিক শূন্য শূন্য। আমি যদি ওয়ান পয়েন্ট ফাইভ জিরো কে দুই দিয়ে গুণ দেই তোমার তিন চলে আসবে, তিন, তিন কিভাবে বাইনারিতে আছে? তিন কিন্তু বাইনারিতে নাই, এই জন্য আমরা শুধুমাত্র ভগ্নাংশ অংশটুকে দুই তিন দিয়ে গুণ দিব, সরি দুই দিয়ে গুণ দিব। তাহলে পয়েন্ট ফাইভ জিরো কে যদি দুই দিয়ে গুণ দাও আসবে ওয়ান পয়েন্ট জিরো জিরো, ওয়ান পয়েন্ট জিরো জিরো, আর তুই দুই দিয়ে গুণ দিলে লাভ নাই। আচ্ছা তো ভাই খেয়াল করো একটু আগে আমরা কি করছিলাম, নিচ থেকে উপরে গেছিলাম, আর এখন আমরা উপর থেকে নিচে যাব, উপর থেকে নিচে যাব। তাহলে দশমিক তিন সাত পাঁচ, দশমিক তিন সাত পাঁচ এইটার ভাই বাইনারি কি হবে? দশমিক শূন্য এক এক। বুঝছেন কিনা বলেন, বুঝছেন কিনা বলেন? বুঝছেন কিনা বলেন? যদি ক্লিয়ার হন তাহলে সামনের দিকে যাব। আদ্রিয়া তানজিন বলছে আবার বুঝায়। খেয়াল করো, খেয়াল করো দশমিকের ক্ষেত্রে কি করছি আমরা? দশমিক তিন সাত পাঁচ নিয়ম শিখছি কি? নিয়ম কিন্তু একটাই, গুণ বা ভাগের মাধ্যমে। তো যখন দশমিকের পরের অংশটুকু থাকবে আমরা কি করব? গুণ দিব। কি দিয়ে গুণ দিব? বেজ বা ভিত দিয়ে গুণ দিব। হ্যাঁ কি আছে এলেন, বেজ বা ভিত দিয়ে গুণ দিব। তো ভাইয়া দুই দিয়ে গুণ দিলাম, দেওয়ার পর খেয়াল করো দশমিক তিন সাত পাঁচ দুই দিয়ে গুণ দিলে তোমার উত্তর আসবে শূন্য দশমিক সাত পাঁচ শূন্য। তুমি একটা দাগ দিবা, দাগ দেওয়ার এই পাশে তোমার পূর্ণাংশটা লিখবা, এই পাশে দশমিকের পর অংশটুকু লিখবা। তো খেয়াল করো শূন্য দশমিক সাত পাঁচ শূন্য আসছে, তো আমি শূন্যটা লিখলাম এই জায়গায়, দশমিক সাত পাঁচ শূন্য লিখলাম এই জায়গায়। এবার দশমিক সাত পাঁচ শূন্যকে আবার দুই দিয়ে গুণ দিলাম, তাহলে কি আসলো? ওয়ান পয়েন্ট ফাইভ জিরো, ওয়ান পয়েন্ট ফাইভ জিরো। এখন খেয়াল করো আমরা কি করব, দশমিকের অংশটুকু কি গুণ দিব দুই দিয়ে, তো পয়েন্ট ফাইভ জিরোকে দুই দিয়ে গুণ দিলে আসবে ওয়ান পয়েন্ট জিরো জিরো, আসলো ওয়ান পয়েন্ট জিরো জিরো। ঠিক আছে আরেকটা করাই তাহলে আরো আরো ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে আরেকটা করাই তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে, আরো ক্লিয়ার হয়ে যাবে। আমার নিজেরই শরীর খারাপ রে ভাই, নিজেরই জ্বর উঠে এসেছে, ওষুধ খেয়ে তোমাদের সামনে ক্লাস নিতে আসলাম, তাও বলো মাইন্ড ক্লাস করে না, কেমনটা লাগে? খেয়াল করো ভাইয়া এখন যদি আমি বলি নিরানব্বই দশমিক তিন সাত পাঁচ
এইটার উত্তরটা যদি বলি তাহলে কি হবে, 110011 দশমিক কি ছিল, 0001 দশমিক 011, এটা হচ্ছে 99.375 এর, 99.375 এর, ঠিক আছে। তাই মাঝে মাঝে ঘোলা দেখা যায়, ক্যামেরা প্রবলেম, এদিকে আমার কোনো দোষ নাই, ঠিক আছে। চলেন এখন আমরা দশমিক থেকে বাইনারি গেলাম, দশমিক থেকে অক্টাল সেম, দশমিক থেকে অক্টাল, দশমিক থেকে অক্টাল ভাইয়া সেম নিয়ম, এখন তোমরা করবা, এখন তোমরা নিজের নিজেরা করবা, আমিও করাই দেবো কোনো সমস্যা নাই, এখন তোমরা নিজেরা করবা তারপর বোর্ডের দিকে দেখাবা। সেম নিয়ম গুণ বা ভাগের মাধ্যমে, সেম নিয়ম গুণ বা ভাগের মাধ্যমে করবা, গুণ বা ভাগের মাধ্যমে, ঠিক আছে। সেম নিয়ম, সেম নিয়ম, সেম, খেয়াল করো আমি লিখলাম 400, এটা সবাই নিজেরা করো তো, এটা সবাই নিজেরা করো, সেম নিয়ম সেম, আমি শিখাবো কোনো সমস্যা নাই, খেয়াল করো 469 ভাগ দিব কত দিয়ে, ভাগ দিব কত দিয়ে বলো, অক্টাল বেজ বা ভিত দিয়ে ভাগ দিতে হবে, তাহলে ভাগ দিব কত দিয়ে, 8 দিয়ে, ঠিক আছে। 469 কে যদি 8 দিয়ে ভাগ দাও ভাইয়া, তোমার ভাগফল আসবে 58, ভাগশেষ আসবে 5, তোমরা নিজেরা করো। 469 কে 8 দিয়ে ভাগ দিলে, খেয়াল করো 469 কে যদি 8 দিয়ে ভাগ দেই, দেখাই করাই দিই একটা, 469 কে 8 দিয়ে ভাগ দিলে 5 আটা কত, 40, এখানে আসে 6 আর 9, তারপরে 8 আটা কত, 64, এখানে আসে 5, খেয়াল করো ভাইয়া ভাগফল আসলো কত, 58, লিখলাম 58, বাক্সে আসলো কত, 5, লিখলাম 5, দেখছো নিয়ম কিন্তু সেম ভাই, দেখছো টাইপ 1, টাইপ 1 এর মধ্যে নিয়ম সবগুলার সেম, সবগুলোতে আমরা ভাগ দিব, কত দিয়ে ভাগ দিব, বেজ বা ভিত দিয়ে ভাগ দিব, ঠিক আছে, বেজ বা ভিত দিয়ে ভাগ দিব, খেয়াল করো। অনেকে ক্যালকুলেটরে করছো, কেউ ক্যালকুলেটরে করবা না, কারণ তোমাদেরকে ক্যালকুলেটর ব্যবহার করতে দিবে না, এই জন্য আমি ক্যালকুলেটরে দিয়ে টেকনিকও শিখাই দিছি না, 23 বেসে আমি ক্যালকুলেটর দিয়ে টেকনিক শিখাই দিছিলাম, ঠিক আছে। তো সবাই টেকনিক সেটিস করে গেছে, কিন্তু পরীক্ষার হলে ক্যালকুলেটর নিতে দেয় নাই, তো এই জন্য আমি আর চাই না আপনারাই বাসটা খান, ঠিক আছে, নাহলে চাইলে কিন্তু আমি ক্যালকুলেটর দিয়ে শিখিয়ে দিতে পারি। অনেকে ক্যালকুলেটর দিয়ে করতেছো, ক্যালকুলেটর দিয়ে কেউ করবা না, আগে আগে বলে দিলাম, পরে তো বুঝবা, মানে পরে অনেকে মনে ভাব যে ক্যালকুলেটর দিয়ে যদি করা যায় ক্যালকুলেটর দিয়ে করে দিব, না ভাইয়া পরীক্ষার হলে ক্যালকুলেটর ইউজ করতে দিবে না, তোমার কলেজে যদি ইউজ করতেও দেয় এইচএসসিতে দিবে না, তাই এই জন্য আমি ভাগ করে করে দেখাই দিছি যাতে আপনারা এই বিপদে না পড়েন, ঠিক আছে। আচ্ছা খেয়াল করেন, যদি অক্টালে নেন তাহলে কি আসবে, এখানে আসলে 8, তারপরে 58 কে যদি আবার আমি 8 দিয়ে ভাগ দেই তাহলে আমার উত্তর আসবে 7, আর বাকি আসবে 2, তারপর 8 কে যদি, 7 কে যদি 8 দিয়ে ভাগ দেই যাবে, যাবে না, তখন কি করব, 0 কে আর 7, 0 আর এ পাশে 0 দিয়ে এ পাশে 7টা লিখে দিব, তাহলে কি করবো এখন উপর থেকে নিচে যাব, তাহলে এটা আসবে 725, 725, ঠিক আছে, এটা হচ্ছে অক্টালে। এখন দশমিকের ক্ষেত্রে যদি আরেকটা করতে দেই, খেয়াল করেন তো দেখি তো, এটা আপনারা বলবেন এখন 0.046875, এটা আছে অক্টালে, দেখি এটা এখন আপনারা নিজেরা করেন, দেখি এটা করেন তো, আপনাদেরকে হোমওয়ার্ক। মোহন কেন দিবে না, জি না ভাইয়া ক্যালকুলেটার ব্যবহার করা যাইব না। তানবির আহমেদ বারবার এক কমেন্ট করলে তোমরা ব্লক দিতেছি, ধরো একই কমেন্ট বারবার কেন করো ভাই, ওয়ার্নিং দিয়ে দিলাম, একই কমেন্ট যদি আর আরেকবার করছো, জানি তুমি অনেক পারো, অনেক ট্যালেন্টেড আছে, কিন্তু তোমার অন্যান্য বন্ধুরা তো পারে না রে ভাই। একজন বলছে ভাইয়া সবসময় টুপি পরেন কেন ভাই, কারণ ভাই এদিকে রাশিয়ার পানি খুবই খারাপ, আমার চোখ ছোট করে রাখছি, এই জন্য টুপি পরি।
আর কোনো কথা তোমাদের মধ্যে হচ্ছে কতগুলো আছে হচ্ছে অনেক জমিদার পড়ালেখা না করে আসে আজে আজ এরকম কথা বলতে? এত পরীক্ষা যাবো দেখি দশমিক স্যার এল এস বি আর এম এস বিটা দেখান প্লিজ। এম এস বি আর এল এস বি আমি দেখাই দিছি যে কেন বলছি। একজন বলছে ভগ্নাংশ দিয়ে করান দশমিকের পড়ানো শুরু মাফ লাগে। আরে ভাই সবই করাবো, এই দেখো ভগ্নাংশ, ভগ্নাংশটা তো আরো সুজা রে ভাই। খেয়াল করো দশমিক শূন্য চার ছয় আট সাত পাঁচ কি করবো ভাইয়া, কত দিয়ে গুণ দিব, কত দিয়ে গুণ দিব বলো? আট দিয়ে গুণ দিব, দিলাম আট দিয়ে গুণ। ঠিক আছে, এখন গুণ কেমনে ক্যালকুলেটার সারা করবা এটা আমার দায়িত্ব না, তোমরা সুন্দর মতন কিভাবে টেকনিক দিয়ে গুণ করতে পারো করো। আমি সুন্দর মতন দেখছি যে শূন্য দশমিক তিন সাত পাঁচ, শূন্য দশমিক তিন সাত পাঁচ। ঠিক আছে, আবার যদি এটাকে ভাই আট দিয়ে গুণ দেই আসবে তিন দশমিক শূন্য শূন্য, তিন দশমিক শূন্য শূন্য। আবার যদি আট দিয়ে গুণ দেই তাহলে তো শূন্য চলে আসছে, তাহলে শূন্য আর তিন, তাহলে উপর থেকে নিচে গেলে এই যে পুরোটাকে যদি তুমি নাও তাহলে আসবে শূন্য আর তিন, এগুলো আসবে দশমিক শূন্য তিন, দশমিক শূন্য তিন। ঠিক আছে, আমার মতে ক্যালকুলেটার ইউজ করতে দেওয়া উচিত। আমি যদি শিক্ষামন্ত্রী হইতাম, নোফেলের জায়গায় হইতাম, সরি নোফেল স্যারের জায়গায় হইতাম, অনেকে আমার ক্যালকুলেটার মানে স্ক্রিনশট বা স্ক্রিন রেকর্ড করে স্যার দেবে যে পাবেন ভাই শিক্ষামন্ত্রী নোফেল বুঝতে না ভাই, নোফেল স্যারের মতন হইতাম তাহলে হচ্ছে, জনাব নোফেল স্যারের মতো হইতাম তাহলে হচ্ছে আমি ক্যালকুলেটার ইউজ করতে দিতাম। ঠিক আছে, আচ্ছা বুঝা গেছে। আচ্ছা তাহলে ভাইয়া একটু খেয়াল করো তো, এখন দশমিক থেকে অক্টাল গেল, এখন দশমিক থেকে হেক্সাডেসিমাল, দশমিক থেকে হেক্সাডেসিমাল, দশমিক থেকে হেক্সাডেসিমাল। ভাইয়া সেম টেকনিক সেম নিয়ম, আটশো পঞ্চাশ, আটশো পঞ্চাশ দশমিকে আছে, দশমিকে আছে, হেক্সাডেসিমালে কত হবে সেম ভাবে ভাইয়া খেয়াল করো, এইট ফাইভ জিরো কি করবা ষোলো দিয়ে ভাগ দিবা, ষোলো দিয়ে ভাগ দিলে আসবে সম্ভবত তিপ্পান্ন আর দুই, ভাগফল আসবে তিপ্পান্ন আর ভাগশেষ আসবে দুই, তারপর তিপ্পান্নকে ষোলো দিয়ে ভাগ দিলে আসবে তিন আর পাঁচ, তিন আর পাঁচ, তারপর তো আর কিছু যাবে না, তারপর আসবে শূন্য আর তিন, দেন আসবে তিন পাঁচ দুই। এটা আমি করাই দিলাম, তোমরা নিজের নিজের প্র্যাকটিস করে নিও। ঠিক আছে, বুঝা গেছে? হ্যাঁ আনসার তিনশো বাহান্ন, ইয়েস ইয়েস ইয়েস, দেন তিনশো বাহান্ন দশমিক আট পাঁচ শূন্য, দশমিক দশমিক এইট ফাইভ জিরো, দশমিক এইট ফাইভ জিরো, আবার ষোলো দিয়ে গুণ দিবা। দেখছো এখন যারা যারা নিজেরা করতেছো তোমাদের কিন্তু আর আলাদা কোনো পড়ার সময় দিতে হবে না, মানে এটা করতে আর আলাদা টাইম দিতে হবে না, এখনই ক্লাসের মধ্যে শিখা হয়ে যেতেছে, এই জন্য আমি তোমাদেরকে প্র্যাকটিস করে দিতেছি, নাহলে কিন্তু আমি সবগুলো নিজেরা করে দিতাম, নিজে কিন্তু কইরা অলরেডি দিতেছি, কিন্তু তোমাদেরকে আগে করতে দেওয়ার কারণ অন্তত নিজের ব্রেনটাকে একটু প্রেশার দাও। ঠিক আছে, নিজের ব্রেনটাকে একটু প্রেশার দাও। ঠিক আছে, আচ্ছা ভাইয়া বাংলাদেশ ভাষায় লিখছেন ভাই, মেসেঞ্জারের টাইপে আমরা যারা মেসেঞ্জার ইউজ করি আমরা তো বাংলাদেশ ভাষায় ইউজ করবো ভাই। আচ্ছা তো ভাইয়া টাইপ ওয়ান শেষ, দেখো দশমিক থেকে বাইনারি গেলাম, দশমিক থেকে অক্টাল গেলাম, দশমিক থেকে হেক্সাডেসিমালে গেলাম, টাইপ ওয়ান ডান। টাইপ টু, টাইপ টু, টাইপ টু, টাইপ টু, টাইপ টু কি ভাইয়া? যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে, যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে দশমিক, এই ফোকাসিং এর সমস্যার জন্য আছে, খুবই সমস্যা করতেছে বলা হয় বারবার ফোকাসিং করে, আমি নিজে দেখছি, আমি তো ধরেন এখান থেকে লিখে একটু এখানে গেছি ফোকাসিং, ফোকাস করতে থাকে আগে দেখে কেমন ক্লাস নিছেন। আচ্ছা তোমরা হয়তো অনেকে সামনে আসেন পিয়াস ভাই, তোমরা তো হয়তো অনেকেই পিয়াস ভাইকে চেনো তাই না, আমাদের চলশিকির ম্যানেজার, তোমাদের সমবয়সী
আচ্ছা টাইপ টু, টাইপ টু কি ভাইয়া? যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে দশমিক, এখন দশমিক থেকে যে কোনোতে আসছি, এখন যে কোনো থেকে দশমিকে যাব। ভাইয়া এটা নিয়ম কি? এটা নিয়ম হচ্ছে পাওয়ারের নিয়ম। নিয়মটা কি? পাওয়ারের নিয়ম, পাওয়ারের নিয়ম, পাওয়ারের নিয়ম। পাওয়ারের নিয়ম কেন বলছি খেয়াল করো, পাওয়ারের নিয়ম। আমার আজকে সারাদিন জ্বর ছিল, ভাবছিলাম আজকে ক্লাসটা নিই মনে, কিন্তু পরে মনে হলো যে সপ্তাহে একটা ক্লাস নিজের পরীক্ষা দেখে নিলাম, এই ক্লাসটা যদি মিস দেই বলা কিন্তু আমার খেলে তো না ভনি মেরে গালি ডালি দিব, দিই জন্য ক্লাসটা নিতে আসলাম, নাহলে আজকে ক্লাস নেওয়ার কোনো এনার্জি আমার ছিল না। আমার নিজেরই পরীক্ষা চলতেছে, 11 তারিখ পরীক্ষা। আচ্ছা খেয়াল করো পাওয়ারের নিয়ম, পাওয়ারের নিয়ম ভাইয়া খেয়াল করো তো। এখন আমরা যদি বাইনারি থেকে দশমিকে যাই, বাইনারি থেকে দশমিক, বাইনারি থেকে, বাইনারি থেকে দশমিক, ঠিক আছে, বাইনারি থেকে কিসে যাব? দশমিকে যাব। ধরো একটা বাইনারি সংখ্যা লিখলাম, ধরো 1100011, একটা বাইনারি সংখ্যা লিখলাম। টেকনিকটা দেখো, একটা বাইনারি সংখ্যা লিখলাম, টেকনিক ওয়ান মানে স্টেপ ওয়ান, স্টেপ ওয়ানে কি করবা, সবগুলা সংখ্যাকে এটার বেস দিয়ে গুণ দিয়ে দিবা। খেয়াল করো সবগুলা সংখ্যাকে কি দিয়ে গুণ দিব? বেস দিয়ে গুণ দিব। 10 দিয়ে কি গুণ দিব? না ভাইয়া, গুণ দিব যে এই সংখ্যা পদ্ধতিকে রূপান্তর নিব। আমরা এই জিনিসটায় সবাই গোলমাল লাগাই, কারণ খেয়াল করো টাইপ ওয়ানে ভাগ দিছিলাম কোনটা দিয়ে, যেটার পরিবর্তন, যেই জিনিসটার পরিবর্তন হইতেছিল। খেয়াল করো বাইনারি থেকে দশমিক, তারপরে সরি দশমিক থেকে বাইনারি, এরপরে ধরো দশমিক থেকে অক্টাল, দশমিক থেকে বাইনারি, দশমিক থেকে অক্টাল, দশমিক থেকে অক্টাল, তারপরে দশমিক থেকে হেক্সাডেসিমাল। খেয়াল করো ভাইয়া এখানে পরিবর্তন হয়েছে কোন পাশটা? এই পাশটা পরিবর্তন হইতেছে, কোন পাশটা? এই পাশটা, এই পাশ যেহেতু পরিবর্তন হইতেছে এই জন্য আমরা ভাগ দিতেছি কোন পাশ দিয়ে, যেই পাশটা পরিবর্তন হইতেছে, যেই পাশটা পরিবর্তন হইতেছে। মনে রাখবা 10 দশমিক বা 10 দিয়ে কোনো ভাগ গুণ হবে না, এই জিনিসটা জাস্ট মনে রাখবা, যে দশমিক সংখ্যা পদ্ধতি দিয়ে কোনো গুণ বা ভাগ হবে না, গুণ বা ভাগ হবে না, ঠিক আছে, 10 দিয়ে কোনো গুণ আর ভাগ হবে না, এটা মনে রাখবা, তাহলে আর পেছ লাগবে না, ঠিক আছে। তো ভাই খেয়াল করো দশমিক থেকে অক্টাল হেক্সাডেসিমাল এগুলোর ক্ষেত্রে পরিবর্তন হইতেছে, যে পাশটা, এই পাশটা দিয়ে আমরা গুণ বা ভাগ দিছি। এখন সেম ভাই খেয়াল করো তো বাইনারি থেকে দশমিক, বাইনারি থেকে দশমিক, অক্টাল থেকে দশমিক, অক্টাল থেকে দশমিক, হেক্সাডেসিমাল থেকে দশমিক, হেক্সাডেসিমাল থেকে দশমিক। খেয়াল করো সেম ভাবে পরিবর্তন হইতেছে কোন পাশ? এই পাশ। তাহলে পাওয়ার দিব কোন পাশের? পাওয়ার দিব কোনগুলা দিয়ে? বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল এগুলা দিয়ে, ঠিক আছে। তো ভাই খেয়াল করো তো, খেয়াল করো তো, প্রথমে আমরা স্টেপ ওয়ানে কি করব, সবগুলা যে বিটগুলো আছে সবগুলা সংখ্যাকে এটার বেস বা ভিত বাইনারির 2 দিয়ে গুণ দিয়ে দিব। তো দিলাম 2 এর গুণ, 1 × 2 + 0 × 2 + 0 × 2 + 0 × 2 + 1 × 2 + 1 × 2 কি করলাম ভাইয়া? কিছুই করলাম না, প্রত্যেকটা ডিজিটকে এটার বেস বা ভিত দিয়ে গুণ দিলাম। খেয়াল করেন প্রত্যেকটা ডিজিটকে এটার বেস বা ভিত দিয়ে গুণ দিলাম, এই যে 2 দিয়ে গুণ দিলাম, 2 দিয়ে গুণ দিলাম, ঠিক আছে, 2 দিয়ে গুণ দিলাম। এখন ভাইয়া কি করব খেয়াল করেন, ধরেন এই যে এটা হচ্ছে বনি ভাইয়ের বাসা, এখানে হচ্ছে বনি ভাইয়ের মাকান, আর এখানে হচ্ছে সাদিয়া ভাবির মাকান, ঠিক আছে। ধরেন এটা হচ্ছে রাস্তার মোড় বনি ভাইয়ের, আর এটা হচ্ছে সাদিয়া ভাবির, সাদিয়া ভাবির মাকান। তখন বনি ভাই কি করবে, যতটা স্টেপ নিবে, ধরো এখান থেকে এখানে একটা স্টেপ, এখান থেকে এখানে একটা স্টেপ, এখান থেকে এখানে একটা স্টেপ, অর্থাৎ প্রত্যেকটা স্টেপের একটা মান থাকবে, স্টেপের মানটা হবে ভাইয়া 0 থেকে, এখানে 0, এখানে 1, এখানে 2, এখানে 3, এখানে 4, এখানে 5, এখানে 6, এখানে 7, অর্থাৎ স্টেপ কাউন্ট করতেছো, বা এখান থেকে 0 থেকে কাউন্ট শুরু করবা, 0, 1, 2, 3, 4, 5, 6, 7, এখান থেকে কাউন্ট শুরু করবা, এখান থেকে কাউন্ট শুরু করে এই পাশে যাবা, বা আমি যদি ধরো এই পাশ, এই পাশ মানে ধরো ডান পাশ থেকে বাম পাশ, ঠিক আছে, মনে রাখো ডান পাশ থেকে বাম পাশে 0 থেকে কাউন্ট করে যাবা,
শূন্য থেকে কাউন্ট করে যাবা, শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত, গেলাম। এই যে এখন আমি সেম ভাবে ভাইয়া দেখো এই পাশ থেকে যাইতেছি না, এই দুইয়ের উপর আমি শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই দুইয়ের উপরে পাওয়ার দিয়ে দিব, দুইয়ের উপরে পাওয়ার দিয়ে দিব, বুঝছো কি না বলো, বুঝছো কি না বলো। সবাই বুঝছো কি না বলো, জেনারেল ক্যালকুলেটার ইউজ করতে দিবে কিনা, জেনারেল ক্যালকুলেটার বলে দিবে, ওই যে বাংলা ক্যালকুলেটার গুলো আছে না, খালি শুধু বাটন আছে, বাটন এই বাটন গুলো দিয়ে দিবে, মানে যে যে ক্যালকুলেটার গুলো ফাংশনাল ক্যালকুলেটার ইউজ করতে সম্ভবত দিবে না, যেগুলোর মধ্যে বাটন আছে, সায়েন্সের ক্ষেত্রে আলাদা, সায়েন্সের ক্ষেত্রে জানি না কিছু, সবাই বুঝছো কিনা বলো। বুঝছো, ক্লিয়ার? দেন ভাইয়া এখান থেকে যে মানটা আসবে এটা হচ্ছে তোমার আনসার, যেমন ধরো টু টু দি পাওয়ার সেভেন, টু টু দি পাওয়ার সিক্স, টু টু দি পাওয়ার ফাইভ, টু টু দি পাওয়ার ফোর, টু কিউব, টু জিরো, টু ওয়ান, টু স্কোয়ার, এগুলোর প্রত্যেকটা যে মান, মানগুলা যোগ করে দিবা, ঠিক আছে, মানগুলা যোগ করে দিবা। রাকিব আহমেদ বলছে আবার বুঝান, আচ্ছা রাকিব খেয়াল করো, খেয়াল করো, সাদিয়া কি সাদিকা লিখে ফেলছিলাম, আচ্ছা খেয়াল করো রাকিব, প্রথম স্টেপ ওয়ানে তুমি কি করবা, প্রত্যেকটা যে সংখ্যাগুলো আছে, প্রত্যেকটা বিট যে আছে, এগুলাকে তুমি প্রথমেই ভাইয়া বেজ বা ভিত দিয়ে গুণ দিবা, বেজ বা ভিত দিয়ে গুণ দিবা, দিলা দেওয়ার পর চোখটা বন্ধ করে ডান পাশ, ডান পাশের বেজ বা ভিতের উপরে শূন্য থেকে কাউন্ট করানো শুরু করবা, এই যে দেখো ডান পাশে, এই যে ডান পাশে দুই, এখান থেকে লেখা শুরু করবা শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত, আশা করি এখন আর রাখি তোমার কোনো সমস্যা হবে না। প্রথমে কি করবা, সবগুলোরে গুণ করবা, করার পর চোখটা বন্ধ করে এই পাশ থেকে শুরু করে শূন্য এক দুই তিন লিখে ফেলবা, যতক্ষণ না তোমার এই পাশে এসে শেষ হইতেছে, দেন তুমি সবগুলা যোগ করে আনসার লিখে দিবা, ঠিক আছে। আমার এখানে ক্যালকুলেটার নাই, এই জন্য করতেছি না। এটা গেল ভাইয়া দশমিকের আগে, যদি দশমিকের পরের জায়গাটা কেমনে করবো, দশমিকের পরের জায়গাটা কেমনে করবো, খেয়াল করেন ভাইয়া, ব্র্যাকেট আজ রাখলে বোঝা যাবে, আচ্ছা ব্র্যাকেট দিয়ে বুঝাবো, কোনো সমস্যা নেই, ব্র্যাকেট দিয়ে বুঝাবো, খেয়াল করো। ধরো এখন আমি ওয়ান জিরো জিরো ওয়ান পয়েন্ট ওয়ান জিরো ওয়ান জিরো লিখলাম, এখন দশমিক সহ আছে, ঠিক আছে। তো ভাইয়া খেয়াল করো, প্রথমে আমরা কি করবো, স্টেপ ওয়ানে বাংলা গুণ, বাংলা গুণ করবা, এক ইন্টু দুই যোগ, ধরো আমি সেকেন্ড বলছি সেকেন্ড ব্র্যাকেট দিতাম, সেকেন্ড ব্র্যাকেট দিলাম, ধরো পুরো রয়েছে সেকেন্ড ব্র্যাকেট, এক ইন্টু দুই যোগ এক ইন্টু দুই যোগ শূন্য ইন্টু দুই যোগ শূন্য ইন্টু দুই যোগ এক এক ইন্টু দুই, ঠিক আছে। এইটাকে আমি একটা ব্র্যাকেট দিলাম যোগ, এইটাকে আমি আরেকটা ব্র্যাকেট দিব, মানে দশমিকের আগের অংশটুকু কি আমি একটা ব্র্যাকেটে রাখলাম, আগের অংশটুকু কি একটা ব্র্যাকেটে রাখলাম, আবার যোগ, এটা কিন্তু গুণ না যুগই, আমরা কিন্তু যুগের কাজ এখনো চলতেছে, সবগুলা কিন্তু যোগ, ঠিক আছে। এবার এই পাশে লিখব এক ইন্টু দুই যোগ শূন্য ইন্টু দুই যোগ এক ইন্টু দুই যোগ এক ইন্টু দুই, ঠিক আছে। খেয়াল করো তোমার এই সেকেন্ড ব্র্যাকেটের হচ্ছে তোমার দশমিকের আগের অংশটুকু লিখছি, তারপরে যোগ, কোনো গুণ হবে না কিন্তু, আবার কেউ ভুলেও ভুল করো না যে আমি এখানে গুণ দেই, না ভাইয়া গুণ না, যোগ, সব কাজ হবে যোগের, যোগ এখান থেকে এখানে হচ্ছে ভাইয়া দশমিকের অংশটুকু লিখলাম, ঠিক আছে। এখন ভাই খেয়াল করো তো দশমিকের অংশটুকুর এতটুকু অংশ কিন্তু আমরা আগেই করছি, ধরো এটা হচ্ছে রেডিক্স পয়েন্ট বা রাস্তার মোড়, রাস্তার মোড় থেকে এই পাশে যাবা, রাস্তার মোড় থেকে এই পাশে যাবা, মনে রাখবা, সবসময় মনে রাখবা যে আমার হিসাব করার শুরু হবে রাস্তার মোড়টা থেকে, আর দশমিক থেকে আমার হিসাব করা শুরু হবে, ঠিক আছে, আমার হিসাব শুরু হবে সবসময় রাস্তার মোড় থেকে, ঠিক আছে। ধরো রাস্তার মোড় হচ্ছে এইটা, এই রাস্তার মোড় থেকে এই পাশে যাব, রাস্তার মোড় থেকে এই পাশে যাব, তো ধরো এই যে রাস্তার মোড়, ধরো এই যে এটা, ধরো এটা হচ্ছে আমার রাস্তার মোড়, এইখান আমি এখান থেকে শূন্য এক দুই তিন চার দিব, আর এখন দশমিকের পরে কি করবো ভাইয়া, এখানে কি শূন্য এক দুই তিন দিব,
না, দশমিকের পরে মাইনাস ওয়ান, মাইনাস টু, মাইনাস থ্রি, মাইনাস ফোর, এটা হচ্ছে দশমিকের পরে। দুইয়ের উপরে, আবার পুরোটার উপর না ভাই, দুইয়ের উপরে, দুইয়ের উপরে ইনভার্স ওয়ান ইনভার্স টু, এটা কিন্তু দুইয়ের উপরে, আর কেউ ভুল করো না, এই জন্য ব্র্যাকেট দিতে চাই না, অনেকে ভুল করবে। টু ইনভার্স ওয়ান, টু ইনভার্স টু যোগ টু ইনভার্স থ্রি, এটা কিন্তু দুইয়ের উপরে, দুইয়ের উপরে পাওয়ার, টু ইনভার্স থ্রি, বুঝছেন কিনা বলেন, বুঝছেন কিনা বলেন, হ্যাঁ বুঝছেন কিনা বলেন, মুহামিদুল হাসান বলছে টাইপ টু ফার্স্ট থেকে বুঝান ভাই, টাইপ টু ফার্স্ট থেকে বোঝানোর সময় এখন নাই, তুমি লাস্টে আরেকবার একটু দেখে নিও, বলছে জিরো টু দি পাওয়ার টু হলো কি হবে, কই জিরো টু দি পাওয়ার টু ভাই, এখানে সবগুলো পাওয়ার হবে দুইয়ের উপরে, কোন শূন্যের উপরে পাওয়ার না, এই যে খেয়াল করো দুই দুইয়ের উপরে তিন, দুই এখানে আমি দুইয়ের উপরে কিন্তু সবগুলো বারবার বলে দিই, আমার লেখার জন্য হয়তো তোমরা সবাই বুঝতে পারছো ব্র্যাকেটের উপরে না ভাই, এটা হবে দুইয়ের উপরে, দুইয়ের উপরে পাওয়ার, দুইয়ের উপরে পাওয়ার, কোনো শূন্যের উপরে পাওয়ার নাই, ঠিক আছে বুঝছো। বুঝা গেছে সবাই বুঝছেন, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, টাইপ টু ক্লিয়ার, টাইপ টু, আচ্ছা টাইপ টুর ক্ষেত্রে, আচ্ছা টাইপ টু তো এখন শেষ হয়নি, ধরেন এটা তো গেল দশ বাইনারি থেকে, এখন আমি যদি আপনাদেরকে বলি অক্টাল থেকে দশমিক, অক্টাল থেকে দশমিক, অক্টাল থেকে দশমিক, অক্টাল থেকে দশমিক, ধরেন একটা সংখ্যা লিখলাম 123.540, এটা আছে অক্টালে, এটা থেকে দশমিকে, ভাই খেয়াল করেন টাইপ টু কি ছিল, যে কোনো সংখ্যা থেকে দশমিক, জি ভাইয়া যে কোনো সংখ্যা থেকে দশমিক, যখন পরীক্ষার হলে এরকম রূপান্তর দেখবা, প্রথমে দেখবা যে কোন টাইপের মধ্যে পড়ছে, প্রথমে দেখবা যে কোন টাইপের মধ্যে পড়ছে, অক্টাল থেকে দশমিক, বাইনারি লিখছি, অক্টাল থেকে দশমিক, অক্টাল থেকে দশমিক, অক্টাল থেকে দশমিক বললে কোন টাইপ, টাইপ দুই, টাইপ দুই মানে কি পাওয়ারের নিয়ম, তাহলে সুন্দর মতন পাওয়ার খাটাবা, পাওয়ার খাটাতে গেলে কি করতে হবে, প্রথমে বিসমিল্লাহ একবারে তুমি গুণ দিয়ে দিবা, বেজ বা ভিত দিয়ে গুণ দিবা, দুইয়ের আমি বেজ বা ভিত দিয়ে গুণ দিয়ে দিলাম, যোগ আমি কি করলাম সবগুলা সংখ্যাকে বেজ বা ভিত দিয়ে গুণ দিয়ে দিলাম, সবগুলা সংখ্যাকে বেজ বা ভিত, এই যে এতটুকু পর্যন্ত হচ্ছে দশমিকের আগের অংশটুকু, এই যে দশমিকের আগের অংশটুকু হচ্ছে এতটুকু এই ব্র্যাকেটটা, দেন এতটুকু হচ্ছে দশমিকের পরের অংশটুকু, ঠিক আছে বিসমিল্লাহ বইলা সবগুলা লোকে গুণ দিয়ে যোগ করে দিলাম, তারপরে কি করলাম এখন ইনভার ইয়া করবো, আর এই যে ডান পাশ এখান থেকে, এখান থেকে যাত্রা শুরু, একবার চোখ বন্ধ করে শূন্য এক দুই, চোখ বন্ধ করে শূন্য এক দুই, ঠিক আছে সবসময় মনে রাখবা বেজের উপরে পাওয়ার হয়, বেজের উপরে পাওয়ার, বেজের উপরে পাওয়ার, আর এই পাশে কি হবে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি, এটা হচ্ছে দশমিকের ক্ষেত্রে, সে সুন্দর মতন এখন ক্যালকুলেটার খুলবা, এটার আনসার আসবে ভাইয়া তোমরা একটু ক্যালকুলেটার দেখো, আনসার আসবে 83.68 সামথিং এর কিছু আসবে, তোমরা দেখো ঠিক আছে, পয়েন্টের আগে এক দুই তিন চার না, পয়েন্টের আগে শূন্য এক দুই তিন চার, পয়েন্টের আগে শূন্য থেকে কাউন্ট হবে, পয়েন্টের পরে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি, এটা ভুলো ভুল করিস না রে ভাই, বুঝা গেছে, ক্যালকুলেটার ভাই সব ক্যালকুলেটার নিয়ে যাইস, স্যার যদি দেয় দিবে না দিলে নাই, ঠিক আছে একবারে বাংলা ক্যালকুলেটার থেকে শুরু করে, একবারে বাংলা ক্যালকুলেটার থেকে শুরু করে যদি অ্যাপলের কোন ক্যালকুলেটার থাকে এটা লই দেবে ভাই, এখন আমি তোমার তোমার হলের স্যার, স্যারের মন যদি ভালো হয় তোমারে দিবে, স্যারের মন যদি খারাপ হয় তোমার বাস দিবে, এখানে আমার কোনো দায় নেই, ঠিক আছে মাইনাস ওয়ান কীভাবে ক্যালকুলেট করবো ভাই, আপনাদের ক্যালকুলেটার উপরে আচ্ছা খেয়াল করো, তোমরা এই জিনিসটা জানো না, এই যে এইট ইনভার্স ওয়ান, এটার মানে কি, এটার মানে হচ্ছে ওয়ান বাই এইট, এইট ইনভার্স টু, এটার মানে হচ্ছে ওয়ান বাই এইট এইট স্কোয়ার, মানে চৌষট্টি, এক বাই চৌষট্টি, বুঝছ, এইট ইনভার্স ওয়ান মানে হচ্ছে ওয়ান বাই এইট ভগ্নাংশ, এইট ইনভার্স টু মানে হচ্ছে ওয়ান বাই এইট স্কোয়ার, তারপরে ওই যে আমি একটু আগে যে বললাম ধরো টু ইনভার্স ওয়ান, টু ইনভার্স ওয়ান মানে হচ্ছে ওয়ান বাই দুই, টু ইনভার্স টু মানে হচ্ছে ওয়ান বাই
টু স্কোয়ার মানে ওয়ান বাই ফোর, তারপরে ওয়ান বাই টু, ওয়ান বাই এইট, এটা হচ্ছে টু ইনভার্স থ্রি। এই যে ইনভার্স মানে ভাই ভগ্নাংশ বুঝাইছে, ঠিক আছে? টাইপ টু ক্লিয়ার? টাইপ টু ক্লিয়ার? তাহলে ভাইয়া আপনাদের কোনো হোমওয়ার্ক দেয় আপনারা এটাতে করবেন, ঠিক আছে? থ্রি ফাইভ ডি পয়েন্ট ফোর এইট, এটা আপনাদের হোমওয়ার্ক। আপনারা যারা নোটগুলা গ্রুপে পোস্ট দিবেন অবশ্যই এস ডাব্লিউটা সব পোস্ট দিবেন। থ্রি ফাইভ ডি পয়েন্ট ফোর এইট, পয়েন্ট ফোর এইট, এটা হেক্সাডেসিমালে আছে, ঠিক আছে? এটাকে আপনারা দশমিকে নেবেন। সেম টেকনিক, সেম সেম টেকনিক, বুঝা গেছে? আচ্ছা, টাইপ থ্রি কি আজকে যেতে পারবো? আচ্ছা, আজকে আর না যাই, আরেকদিন নিব না, আজকে এখানে শেষ করে দিই। প্রায় দেড় ঘন্টার মতন হয়েছে, যেহেতু প্রায় দুশো প্লাস স্টুডেন্ট এখনও আছে, ভাই একজন একটু দোয়া করো যাতে শরীর টরীর ভালো থাকে, তোমাদের ক্লাস বেশি বেশি নিতে পারি, ঠিক আছে? আর আজ এই সপ্তাহ পর সম্ভবত তোমাদের দুইটা করে ক্লাস হবে সপ্তাহে আইসিটি। আমার পরীক্ষা হচ্ছে এগারো তারিখের পরে, যে পরীক্ষাটা ওই পরীক্ষাটা সহজ পরীক্ষা, এগারো তারিখ পর্যন্ত হচ্ছে কঠিন পরীক্ষা ছিল আর কি। তো এই জন্য হচ্ছে বেশি ক্লাস নেই নেই, নিজের একটু পড়ালেখা করতে হইতো। তো এখন থেকে বেশি ক্লাস হবে আইসিটি, দুইটা করে সপ্তাহে দুইটা করে ক্লাস পাবা, দুইটা তিনটা বেশি ক্লাস পাবা, ঠিক আছে? তো ওই দিন দেখলাম যে বনি হয়ে বলার পর সবাই বলছে ভাই আইসিটি ক্লাস বেশি চাই, বেশি চাই, আইসিটি ক্লাস বেশি হবে সপ্তাহে দুইটা করে হইতো। কিন্তু আমার নিজেরই ফাইনাল পরীক্ষা চলতেছে, তো এই জন্য হচ্ছে তোমাদের এই জন্য আমি নিজের জন্যই সপ্তাহে একটা করে ক্লাস নিছি। নেক্সট সপ্তাহে হয়তো নেক্সট রুটিন থেকে আইসিটি দুইটা ক্লাস পাবা, ঠিক আছে? তো সবাই ভালো থাকো, দোয়া করো ভাইয়ের জ্বর টর যাতে ভালো হয়ে যায়, সবার সাথে আবার দেখা হবে। আর আজকের ক্লাসটা কেমন লাগলো দেখি সবাই একসাথে বলো, শেষ করেন না, সবাই একসাথে বলো তো আজকের ক্লাসটা কেমন লাগলো। পাভেল ভাইয়ের সৈনিক, কেমন লাগলো আজকের ক্লাস? ভাই কালকে শুক্রবার, কালকে এক্সট্রা ক্লাস দেবে? আরে ভাই আমার নিজেরই পরীক্ষা, ভাই তোরা কি বললাম তোদের, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আর শোনো, সবসময় নিজেরা নোট করবা, সবগুলা ক্লাস ভাই নিজেরা নোট করবা, নিজের নোটের মতো পড়ালেখা এক মানে কাজ আর কোনো হয় না ভাই। আমি এখন ভার্সিটিতে পড়ি, আমি নিজেও এখন নোট করি, বিশ্বাস করবা? নিজের নোট ভাই সবচেয়ে বেশি কাজ দেয়। সবাই ভাই সবার সাজেশন থাকবে, সবাই নিজে নোট করবা, কারণ একবার লেখা তোমার তিনবার চারবার মুখস্থ করার সমান। একবার যে তুমি হাতে লিখতেছ এটা তিন চারবার ভাই মুখস্থ করার সমান। সবাই নিজে নিজে নোট করবা, নিজের ভাষায় নোট করবা, যে পাভেল ভাই এটা বলছে মানে এটা না, তুমি যেই জিনিসটা বুঝবা সেই জিনিসটা নোট করবা, যাতে তুমি দেখে বুঝো, কথা ক্লিয়ার? যারা সায়েন্সের আসো বা কমার্সের আসো, আমার ক্ষেত্রে কি করি আমি জানো, সারা যেভাবেই পড়ুক না কেন আমার এটা মানে ক্লাস লেকচারের খাতা থাকে একটা, ধর আমি যে এখন ভার্সিটি বলি, ভার্সিটিতে বলো বা কলেজ টলেজে বলো, আমার ক্লাস লেকচার ক্লাস খাতা, অনেকে দেখবে ক্লাস খাতা হচ্ছে এক একটা বিষয়ের জন্য এক একটা করে, কিন্তু আমি কি করতাম, ক্লাস লেকচার আমার একটা একটা মোটা খাতা নিতাম দুই তিন দিস্তা দিয়ে, এটা ক্লাস লেকচার, এটার মধ্যে সব ক্লাসের লেখা লিখতাম। বাসে যাওয়ার পর ভাইয়া সবগুলো খাতা আলাদা, তখন সবগুলো সাবজেক্ট, সবগুলো সাবজেক্টের নোট খাতা আলাদা। তো ক্লাস লেকচারের মধ্যে ক্লাস লেকচারটা যে দেখতাম, দেখার পর নিজে যেটা বুঝতাম ইউটিউব বলো বা যেভাবে বলো, নিজে যেটা বুঝতাম, তখন আমাদের দিনে তো আর ইউটিউব টিউটিউব ছিল না, মানে ছিল দেখতাম না, তখন হচ্ছে ওই যে প্রাইভেট যে পড়তাম, কোচিং করতাম, তো স্যার যেটা পড়াইতো ওইটা থেকে যেটা বুঝতাম ওইটা নিজের ভাষায় নিজের নোট খাতা লিখতাম। তাহলে পরীক্ষার আগে কী করতাম, নিজে নোট খাতা দেখলে হচ্ছে আর আমাকে এক্সট্রা সময় দিতে হইতো না। তো সবাই নিজে নোট করবা, ঠিক আছে? নিজে নোট করে পড়বা তাহলে ভালো হবে। সবাই ভালো থাকো, দেখা হবে নেক্সট ক্লাসে, ঠিক আছে? আল্লাহ হাফেজ বন্ধু বলেন পেশ ভাই।